যাচ্ছে একটু কনফার্ম করবে। তাড়াতাড়ি জয়েন করো সবাই, কমেন্ট করে জানাবে যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? আজকে আমরা এডুকেশন সাবজেক্টের যে ম্যারাথন ক্লাস শুরু করেছিলাম সেপ্টেম্বর 2023-এর নেট এবং সেটকে টার্গেট করে, আজকেই কিন্তু মানে এডুকেশন সাবজেক্টের লাস্ট ক্লাস, এটা 10 নম্বর ক্লাস। আমরা এর আগে প্রতিটা ইউনিট ধরে ধরে ক্লাস করা হয়েছে, কিছু ক্লাস ইউটিউবে তো হয়েছে লাইভ, সেটা রেকর্ডেড ভার্সন আছে, কিন্তু কিছু ক্লাস যেটা ইউটিউবে হয়নি গুগল মিটের সাহায্যে হয়েছে, ঠিক আছে? তো তার কিছু ভিডিও আমরা আপলোড করা হয়েছে এবং পরে আপলোড করে দেওয়া হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করতে হবে যেগুলো হয়নি। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে রিসার্চ ইন এডুকেশন ইউনিট 6। এইটা এত হিউজ পোর্শন, মানে এই এই যে এই ইউনিটটা রিসার্চ ইন এডুকেশন, আচ্ছা একটু শোনা যাচ্ছে কিনা কনফার্ম করুন করে একটু। তো এটা কিন্তু মানে আমাদের যে ইউনিটগুলো আছে, 10টা ইউনিট আছে, তার মধ্যে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট এবং খুব ভাস্ট, সেগুলো এখানে অনেক বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই 1-1.5 ঘন্টার ক্লাসের মধ্যে এই সমস্ত বিষয় কিন্তু আমরা ওভারঅল সমস্ত বিষয় সম্পর্কে কভার করাটা খুব ডিফিকাল্ট। আমরা একটা বেসিক কনসেপ্ট সম্পর্কে, যে জেনারেল যে কনসেপ্ট গুলো এইসব এই রিসার্চ ইন এডুকেশন সম্পর্কে আমাদের জানা উচিত, হ্যাঁ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা রিসার্চ অ্যাপটিটিউডের যে জেনারেল পেপারের ভিডিওটা দেওয়া আছে ইউটিউবে, যেটা সেটা যারা দেখোনি তারাও কিন্তু বিষয়টা দেখে নেবে, সেখান থেকে সেখানেও কিন্তু এই বিষয় সম্পর্কে অনেক ইনফরমেশন তোমরা পাবে। আর এখানে যতটা সম্ভব আমরা আলোচনা করব বিষয়গুলো, কিন্তু এখানে তো অনেক ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এগুলো আছে, কিন্তু এগুলো কভার করা এই ক্লাসে সম্ভব হবে না। তো আমরা যতটা পারবো সেই বিষয়গুলো কভার করার চেষ্টা, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো ইউনিট 6, তার যে এ রিসার্চ ইন এডুকেশন, সেখানে সিলেবাসে কি কি আছে বিষয় 1 নম্বর পাতে, সেটা আগে দেখে নিই। এখানে মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ এডুকেশনাল রিসার্চ বলতে কি বুঝি এবং তার স্কোপটা কোথায়। তারপরে মিনিং অ্যান্ড টাইপস অফ সাইন্টিফিক মেথড, সাইন্টিফিক মেথড বলতে কি বুঝি, তার স্টেপস গুলো কি কি, সাইন্টিফিক মেথডের কি কি বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো থাকে, রেপ্লিকেবিলিটি, প্রিসিশন, ফলসিফিবিলিটি এবং পার্সিভেন্স, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও সাইন্টিফিক মেথডের যে টাইপস গুলো, যে প্রকারভেদ, সেটাও সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে তার মধ্যে তিনটে সাইন্টিফিক মেথডকে তিনটে টাইপসে ভাগ করা যাবে, তিনটে ভাগে ভাগ করা যায়, এক্সপ্লোরেটারি, এক্সপ্লেনেটারি এবং ডেসক্রিপটিভ। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকবে। তারপরে আছে এম অফ রিসার্চ অ্যাজ এ সাইন্টিফিক অ্যাক্টিভিটি, মানে রিসার্চের যে এম বা লক্ষ্য সাইন্টিফিক অ্যাক্টিভ হিসেবে, সেটা কিন্তু তিনটে বিষয়ের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যে প্রথম লক্ষ্য হচ্ছে রিসার্চের প্রথম লক্ষ্য হচ্ছে যে প্রবলেম সলভিং, প্রবলেমগুলোকে কোনো সমস্যা হয়েছে তার সমাধান করার জন্য আমরা রিসার্চ করব। থিওরি বিল্ডিং, অর্থাৎ নতুন নতুন যেসব থিওরি বা যে শত যত রকমের থিওরি আছে, সোশ্যাল সায়েন্সে হোক, পিওর সায়েন্সে হোক, ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেই থিওরি বিল্ডিং কিন্তু রিসার্চের মধ্যে দিয়েই হয়ে থাকে। এবং ভবিষ্যতে কি হতে চলেছে, প্রেডিকশন, অর্থাৎ রিসার্চ কিন্তু প্রেডিকশন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু প্রেডিকশন করে যে ভবিষ্যতে কি হতে চলেছে, ঠিক আছে? টাইপস অফ রিসার্চ, যেখানে ফান্ডামেন্টাল, অ্যাপ্লাইড, অ্যাকশন রিসার্চ, এগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও অ্যাপ্রোচেস টু এডুকেশনাল রিসার্চ, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে জানবো। তাছাড়াও এডুকেশন রিসার্চের যে ডিজাইনস, সেই ডিজাইনসের মধ্যে ডেসক্রিপটিভ রিসার্চ, এক্সপেরিমেন্টাল এবং হিস্টোরিক্যাল রিসার্চ সম্পর্কে আমরা জানবো। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ না, এর ভেতরে কিন্তু অনেক বিষয় আছে এবং সেগুলো থেকে কোশ্চেন আসে। এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপস, কিভাবে এনভায়রনমেন্ট গুলোকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ সমস্ত বিষয় সম্পর্কে প্রচুর পরিমাণ, কিন্তু কোন ভেরিয়েবল কিভাবে কন্ট্রোল করতে হয়, ম্যানিপুলেট কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করতে হয়, তো এই সম অনেক কিন্তু বিষয় এখানে যুক্ত আছে। তো সবগুলো এখানে আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু তোমরা এই এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে একটু বেশি
মানে স্টাডি করবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। আমরা শুরু করি যে মিনিং অফ এডুকেশনাল রিসার্চ। এডুকেশনাল রিসার্চ বেসিক্যালি আর কিছু না, শিক্ষাক্ষেত্রে রিসার্চ করাটাকে, মানে শিক্ষাক্ষেত্রে যে গবেষণা করা হয় তাকেই এডুকেশনাল রিসার্চ বলা। দেখো এডুকেশনাল রিসার্চ রেফার্স টু সিস্টেমেটিক অ্যাটেম্প টু গেইন বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এডুকেশনাল প্রসেস। অর্থাৎ এডুকেশনাল প্রসেসটাকে ভালোভাবে বোঝার জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা যে সিস্টেমেটিক অ্যাটেম্প নিই সেটাকেই বেসিক্যালি এডুকেশনাল রিসার্চ বলে। জেনারেলি উইথ দ্য ভিউ অফ ইমপ্রুভিং ইট এফিসিয়েন্সি, অর্থাৎ শিক্ষার এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে তোলার জন্যই কিন্তু আমরা এডুকেশনাল রিসার্চ করি। কি বল, তারপরে কি বলা হচ্ছে, দেখো অ্যাপ্লিকেশন অফ সাইন্টিফিক মেথড টু স্টাডি অফ দ্য এডুকেশনাল প্রবলেম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেসব প্রবলেমগুলো হচ্ছে, যে সমস্যাগুলো আছে তার সমাধান করার জন্য যখন আমরা সাইন্টিফিক মেথডগুলোকে ইউজ করছি সেটাকেই কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হচ্ছে। JW বেস্ট কি বলছেন, ইনি বলছেন এডুকেশনাল রিসার্চ ইজ দ্য অ্যাক্টিভিটি উইচ ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ সায়েন্স অফ বিহেভিয়ার ইন এডুকেশনাল সিচুয়েশন। অর্থাৎ এডুকেশনাল সিচুয়েশনে সায়েন্স অফ বিহেভিয়ারের যে বিষয়গুলোকে ফলো করা হয়, ডাইরেক্টেড করা হয়, নির্দেশনা করা হয় সেটাকেই এডুকেশনাল রিসার্চ বলা হয়। ঠিক আছে, তো এই এডুকেশন, এরপরে আসি আমরা সাইন্টিফিক মেথড বা সাইন্টিফিক মেথড বলতে কি বুঝছি। সাইন্টিফিক মেথড আর কিছু নেই, আমরা যেসব বিষয়গুলোকে মানে বিজ্ঞানসম্মত ভাবে সাইন্টিফিক ওয়েতে পরীক্ষা নিরীক্ষা করি, টেস্ট করি, সেটাকে বেসিক্যালি সাইন্টিফিক মেথড বলা হয়। এখানে কি বলা আছে, দেখো সাইন্টিফিক মেথড ইজ দ্য প্রসেস অফ অবজেক্টিভলি এস্টাবলিশিং ফ্যাক্ট ফর টেস্টিং অন এক্সপেরিমেন্ট। তাহলে এটা কি সাইন্টিফিক মেথড হচ্ছে, যে এমন একটা পদ্ধতি যেখানে কি করা হয়, যে কোনো কিছু ফ্যাক্ট বা কোনো কিছু সত্যকে এস্টাবলিশ করতে গেলে, প্রতিষ্ঠা করতে হলে সেটাকে অবজেক্টিভলি টেস্ট এবং এক্সপেরিমেন্ট করতে হয়, অর্থাৎ পরীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, এই স্টেপগুলোর মধ্যে দিয়ে যেটা আমরা যেই সিদ্ধান্ত যে যে কাজগুলো করে থাকি এবং সেখান থেকে একটা সত্যে পৌঁছই বা একটা সিদ্ধান্তে পৌঁছই সেটাকেই কিন্তু সাইন্টিফিক মেথড বলা হচ্ছে। সাইন্টিফিক মেথডের মধ্যে কি থাকে, বেসিক প্রসেসে ইনভলভ কি থাকে, অবজারভেশন থাকে, প্রথমে হচ্ছে কোনো বিষয়বস্তুকে অবজারভেশন করতে হয়, ফর্মুলেশন হাইপোথেসিস গঠন করতে হয় সাইন্টিফিক মেথডের ক্ষেত্রে, মেকিং অফ প্রেডিকশন, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করা যায়, এবং কন্ডাক্টিং অ্যান এক্সপেরিমেন্ট অ্যান্ড ফাইনালি অ্যানালাইসিস দ্য রেজাল্ট। হ্যাঁ, এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে হয় এবং ফাইনালি অ্যানালাইসিস দ্য রেজাল্ট, এই স্টেপগুলো আমরা আলোচনা করবো। বেসিক্যালি এখানে স্টেপগুলো দেওয়া হয়েছে। তো সাইন্টিফিক মেথডগুলো আমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট, এডুকেশন শুধু নয়, বিভিন্ন যে সাইন্টিফিক রিসার্চ হয়, বিজনেস, টেকনোলজি, সোশ্যাল সায়েন্সের সমস্ত জায়গায় কিন্তু এই সাইন্টিফিক মেথডের যে প্রিন্সিপালগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়। এরপরে দেখো এই সাইন্টিফিক মেথডের যে প্রধান বৈশিষ্ট্য, স্টেপগুলো আমরা আলোচনা করবো, এখানে স্টেপগুলো দেওয়া আছে। তো সাইন্টিফিক মেথডের যে প্রধান বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কি বলতো, যে চারটি আমাদের মধ্যে জানতে হবে, যেটা হচ্ছে রেপ্লিকেবিলিটি, প্রিসিশন, ফলসিফিবিলিটি এবং পার্সিমনি। ঠিক আছে, প্রথমে আসি রেপ্লিকেবিলিটি। রেপ্লিকেবিলিটি মানে কি বলতো, যে এই যে সাইন্টিফিক, ধরো তুমি একটা সাইন্টিফিক মেথডের মাধ্যমে কোনো কিছু আবিষ্কার করলে বা কোনো কিছু তত্ত্ব ডেভেলপ করলে, ফ্যাক্ট ডেভেলপ করলে, তো এইবারে রেপ্লিকেবিলিটি বা পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে পৌঁছলে। রেপ্লিকেবিলিটি হচ্ছে এমন কি, যে তুমি যেভাবে পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি যদি সেই একই রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে কিন্তু আমি সেই একই রকম সিদ্ধান্তে পৌঁছবো। অর্থাৎ তোমার যে এক্সপেরিমেন্টটা সেটা যাতে রিপিট হয়, যে একবার এক্সপেরিমেন্ট হয়ে গেছে মানে দ্বিতীয়বার আর এক্সপেরিমেন্ট করা যাবে না, এরকম যেন না হয়, সেটা যেন রিপিট করার মতো এবিলিটি থাকে। তো এটাকেই বেশি বলা হয়, বেসিক্যালি বলা হয় যে রেপ্লিকেবিলিটি, অর্থাৎ পুনরাবৃত্তিযোগ্য। ঠিক আছে, এরপরে আছে প্রিসিশন, অর্থাৎ অবশ্যই মানে সাইন্টিফিক মেথড মানে সেখানে অবজেক্টিভিটি থাকবে এবং সমস্ত কাজকর্ম নিখুঁতভাবে হবে, বিশেষ করে ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্টাল রিসার্চগুলো হয় সেগুলো দেখবে একদম নিখুঁতভাবে সব কিছু করা হয়। তো প্রিসিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও সাইন্টিফিক মেথডের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যে যে সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, যে কনক্লুশনে আমরা পৌঁছেছি, সেই কনক্লুশনকে সত্য বা মিথ্যা প্রমাণ করা, ফলসিফিবিলিটি মানে অর্থাৎ মিথ্যে প্রমাণ করার জন্য যাতে পরীক্ষার ব্যবস্থা থাকে। অর্থাৎ তোমার একটা তথ্য বললে, তুমি একটা বিষয় আবিষ্কার করলে, সেটা আমি দ্বিতীয়বার রিপিট যদি না করতে পারি, যদি নিখুঁতভাবে না হয়, তাহলে সেটা কিন্তু পুনরায় ভুল হতে পারে। ঠিক আছে, তো এই ফলসিফিবিলিটি মানে কি বলতো, ফলসিফিবিলিটি মানে হচ্ছে বেসিক্যালি যে এই রিসার্চটা যাতে রিটেস্টেবল হয়, পুনরায় টেস্ট করে দেখা যায়, এবং যদি এর মধ্যে কোনো ভুল থাকে সেটাকে প্রমাণ করার জন্য স্কোপ থাকে। ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষার ভাবে যাতে প্রমাণ করার স্কোপ থাকে। এবং পার্সিমনি, অর্থাৎ অবশ্যই সাইন্টিফিক মেথডের মধ্যে যে রিসার্চটা হয় সেটা কিন্তু একটু কম খরচের মধ্যে হওয়া দরকার। ঠিক আছে, সঞ্চয় বাঁচাতে হয়, টাইম বাঁচাতে হয়, তো এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখো যে সাইন্টিফিক মেথডের যে স্টেপগুলো আছে, ঠিক আছে,
স্টেপগুলো কি? প্রথমে হচ্ছে বেসিক্যালি অন্যান্য যেরকম রিসার্চের স্টেপগুলো আছে সেই রকম একই রকম ভাবে প্রথমে হচ্ছে আসছে কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেন করতে হয়, অর্থাৎ প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হয় সাইন্টিফিক প্রথম স্টেপে, তারপরে ডু রিসার্চ ব্যাকগ্রাউন্ড মানে যেখানে রিভিউ অফ লিটারেচার, তারপরে হাইপোথেসিস গঠন, কনস্ট্রাক্ট হাইপোথেসিস, হাইপোথেসিস টেস্ট করতে হয় হাইপোথেসিস গঠন করার পর। এইবারে যদি দেখা যায় যে হাইপোথেসিস টেস্ট আর এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হয়েছে, এই টেস্ট আর মানে যখন হাইপোথেসিস গঠন করার পর এক্সপেরিমেন্ট হচ্ছে, টেস্ট করা হচ্ছে হাইপোথেসিসগুলোকে, যে হাইপোথেসিসগুলো ঠিক না ভুল সেটা প্রমাণ করার জন্য টেস্ট করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যদি টেস্ট আর এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হয় কাজ করে তাহলে আমরা পরের স্টেপে যাব। যদি দেখলাম যে টেস্ট আর এক্সপেরিমেন্টের মাধ্যমে ঠিকঠাক সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, তাহলে কিন্তু আবার সেটা ব্যাকে আবার নতুনভাবে টেস্ট আর এক্সপেরিমেন্ট করবো। তারপরে অ্যানালাইসিস, ডেটা অ্যান্ড কনক্লুশন ড্র করা হয়, তারপরে রেকমেন্ডেশন। তো এই স্টেপগুলো কিন্তু সাইন্টিফিক মেথড অফ রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে দেখো যে রিসার্চের 33 টাইপ বা সাইন্টিফিক মেথডের এখানে 33 টাইপ দেওয়া আছে, এক্সপ্লোরেটারি, ডেসক্রিপটিভ আর এক্সপ্লেনেটারি। বেসিক্যালি এই নামগুলোর যে বাংলা মানে, মানে যা তোমরা যে মানে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে সেটা যদি তোমরা বুঝতে পারো না, তাহলেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারবে, ঠিক আছে, মানে বা বুঝতে পারবে বিষয়গুলো। প্রথম হচ্ছে এক্সপ্লোরেটারি, এক্সপ্লোর মানে কোনো কিছু এক্সপ্লোর করা, অর্থাৎ হাইডেন অবস্থায় আছে বা আবিষ্কার হয়নি সেই সব বিষয়গুলোকে যখন তুমি আবিষ্কার করছো, এক্সপ্লোর করছো, খুঁজে বের করছো, তখন সেগুলোকে বলা হয় এক্সপ্লোরেটারি রিসার্চ। তাহলে দিস টাইপ অফ রিসার্চ ইজ হোয়েন এ রিসার্চার ইজ জাস্ট স্টার্টিং এ প্রজেক্ট অ্যান্ড ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ইন জেনারেল, অর্থাৎ রিসার্চার সেটাকে জাস্ট মানে যে রিসার্চটা বা রিসার্চার বা গবেষক কি করে যে সেই রিসার্চটা বা প্রজেক্টটাকে স্টার্ট করে তার সম্পর্কে জেনারেল কনসেপ্ট জানার জন্য, ঠিক আছে। যেসব এক্সপ্লোরিং রিসার্চ ক্যান বি ইউজিং ডিফাইন ইস্যু, অর্থাৎ ইস্যুটা কি, প্রবলেমটা কি, সেটা যদি আইডেন্টিফাই করতে হয় তার জন্য কিন্তু আমাদের এক্সপ্লোরেটারি রিসার্চ করতে হয়। হ্যাঁ, ক্লিয়ারিফাই কনসেপ্ট এবং জেনারেট হাইপোথিস, হাইপোথিস গঠন করার জন্য কিন্তু এক্সপ্লোরেটারি, অর্থাৎ যেগুলো এক্সপ্লোর করা হচ্ছে আবিষ্কারমূলক, ধরো থিওরি এক্সপ্লোর করা হলো, কোনো কিছু নতুন জিনিস আবিষ্কার করা হলো, এগুলো সবই হচ্ছে এক্সপ্লোরেটারি রিসার্চের মধ্যে পড়ে। ডেসক্রিপটিভ রিসার্চ সম্পর্কে আমরা সবাই জানি যে কোনো একটা পপুলেশনের, কোনো ব্যক্তির বা কোনো ঘটনা, কোনো বিষয় সম্পর্কে যখন ডেসক্রাইব করা হয়, তার বৈশিষ্ট্য সম্পর্কে যখন ডেসক্রাইব করা হয় সেটা ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে। এটা আমরা আলোচনা করবো বা ওই জেনারেল পেপারের ভিডিওতে আছে, সেটা দেখে নেবে। তো ডেসক্রিপটিভ রিসার্চ কি করে, কোনো কিছু অবজার্ভ করে, ডেসক্রাইব করে এবং সেটাকে স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, মানে কোনো কিছু ঘটনা বা কোনো কিছু বিষয়বস্তুকে অবজারভেশন করা হয়, ডেসক্রাইব করা হয় এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেশন করা হয়। আর এক্সপ্লেনেটারি হচ্ছে, এক্সপ্লেন মানে কি বলতো, যে আমি এক্সপ্লেন করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, মানে একটা ঘটনা কেন ঘটছে, কিভাবে ঘটছে, কার্যকারণ সম্পর্ক কি হচ্ছে, সমস্ত বিষয় আমাকে এক্সপ্লেন করতে হয় যদি আমি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই। তো এক্সপ্লেনেটারি রিসার্চ হচ্ছে এই কাজটাই করে, এক্সপ্লেন হোয়াই পার্টিকুলার ফিনোমিনন ওয়ার্ক ইন দ্য ওয়ে দ্যাট দে ডু, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ঘটনা কেন ঘটলো, হোয়াই, সেটাকে এক্সপ্লেন করে হচ্ছে এক্সপ্লোরেটারি রিসার্চ। তাহলে এক্সপ্লোরেটারি রিসার্চ কি করে, এক্সপ্লোর করে কজ অ্যান্ড ইফেক্ট ইন এ গিভিং অ্যান্ড এক্সপ্লেনেশন হোয়াই থিংস হ্যাপেন। হ্যাঁ, একটা ঘটনা ঘটার পিছনে কার্যকারণ কি একটা সম্পর্ক আছে সেটাকে এক্সপ্লেন করে হচ্ছে এক্সপ্লেনেটারি রিসার্চ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এরপরে দেখো যে এক্সপ্লোরেটারি এবং ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে ডিফারেন্স। প্রথমে দেখো মিনিং দেওয়া হয়েছে যে এক্সপ্লোরেটারি রিসার্চে মিনস এ রিসার্চ কন্ডাক্ট ফর ফর্মুলেটিং এ প্রবলেম ফর এ ওয়ান্স ক্লিয়ার ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা পরিষ্কার ভাবে যাতে আমরা ইনভেস্টিগেশন করতে যাই তার জন্য প্রবলেমটাকে গঠন করা, অর্থাৎ প্রবলেমটাকে খুঁজে বের করা, এক্সপ্লোর করাটাই কিন্তু এক্সপ্লোরেটারি রিসার্চের কাজ। ডেসক্রিপটিভ কি, যে বেসিক্যালি কোনো কিছু ঘটনা, গ্রুপ, ইন্ডিভিজুয়াল বা সিচুয়েশনের বিষয়গুলোকে ডেসক্রাইব করে, ঠিক আছে, ডেসক্রাইব করে। হ্যাঁ, এক্সপ্লেনেটারি রিসার্চের অবজেক্টিভস কি বলতো, উদ্দেশ্য কি বলতো, এক্সপ্লেনেটারি রিসার্চের ডিসকভারি অফ আইডিয়া অ্যান্ড থটস, অর্থাৎ নতুন নতুন ভাবনা এবং চিন্তাধারাগুলোকে ডিসকভার করা, সেটা হচ্ছে এর কাজ। আর ডেসক্রিপটিভ হচ্ছে কি, ডেসক্রাইব করা, ডেসক্রাইব ক্যারেক্টারিটিস আর ফাংশন। হ্যাঁ, এক্সপ্লোরেটারি রিসার্চ সবসময় ফ্লেক্সিবল হয় কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ কি হয়, রিজিড থাকে, ঠিক আছে, মানে যা আছে তাই তোমাকে তুলতে হবে, অবজেক্টিভিটি এখানে থাকে। এক্সপ্লোরেটারি রিসার্চের ক্ষেত্রে কি, রিসার্চ প্রসেস সবসময় কিন্তু স্ট্রাকচার ওয়েতে কোনো কিছু এক্সপ্লোর করা যায় না, এক্সপ্লোর অনেক সময় আনস্ট্রাকচার হতে হয়, কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ সবসময় স্ট্রাকচার হতে হবে। এক্সপ্লোরেটারি রিসার্চের ক্ষেত্রে যে আমরা স্যাম্পেল ইউজ করি সেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কিন্তু ডেসক্রিপটিভ ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিংটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। তো এছাড়াও দেখো স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, নো প্রি প্ল্যান অ্যাসাইন ফর অ্যানালাইসিস, অর্থাৎ আগে থেকে কোনো প্রি প্ল্যান স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন ইউজ করবো বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবো এটা কিন্তু তুমি এক্সপ্লোরেটারি রিসার্চে করতে পারবে না, কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চে কী স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবো সেটা তুমি প্রবলেম আইডেন্টিফিকেশন করার সময় কিন্তু বুঝে যাবে, ঠিক আছে, তোমার অবজেক্টিভস কী সেই অনুযায়ী তোমাকে কী কী স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করা হবে সেটা তুমি আগে থেকে বুঝে যাবে।
এরপর দেখো এক্সপ্লেনেটারি এবং এক্সপ্লোরেটারি, অর্থাৎ এক্সপ্লেনেটারি মানে কি এক্সপ্লেন করছে, এক্সপ্লোর মানে আবিষ্কার করছে। তো এক্সপ্লেনেটারি রিসার্চ বেসিক্যালি কি বলে, কার্যকারণ সম্পর্কটা এ করে, আইডেন্টিফাই করে, হ্যাঁ, কোনো ঘটনা কেন ঘটেছে কি এক্সপ্লেন করে সেটা। আর এটা হচ্ছে বেসিক্যালি কি, যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে, ঠিক আছে, ক্লিয়ারলি। তো এই বিষয়গুলো থাকে, এটা আর বেশি আলোচনা করছি না। এরপর আমরা চলে যাচ্ছি যে রিসার্চের যে এইমস গুলো আছে, এইমস অফ রিসার্চ অ্যাজ এ সাইন্টিফিক অ্যাক্টিভিটি, মানে সাইন্টিফিক অ্যাক্টিভিটি হিসেবে রিসার্চের যে উদ্দেশ্য বা লক্ষ্য, প্রধান তিনটে উদ্দেশ্য থাকে, তিনটে কারণেই আমরা রিসার্চ করি, তিনটে লক্ষ্যকে সামনে রেখে। প্রথমে হচ্ছে কোনো প্রবলেম সমাধান, প্রবলেম সলভ করা, কোনো সমস্যা সমাধান করা, কোনো নতুন তত্ত্ব গঠন করা এবং ভবিষ্যতে কি হতে চলেছে তার জন্য প্রেডিকশন করা। তো এই বিষয়গুলো কিন্তু যুক্ত থাকে। প্রথমে দেখো প্রবলেম সলভিং প্রসেস, প্রবলেম সলভিং ইজ অ্যান আর্ট, মানে প্রবলেম সলভিং মানে কি, কোনো সমস্যা আছে সেটা সমাধান করা। বেসিক্যালি এখানে কি বলছে, প্রবলেম সলভিং ইজ দ্য আর্ট অফ আইডেন্টিফাইং প্রবলেম অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য বেস্ট পসিবল সলিউশন, অর্থাৎ প্রবলেম সলভিং কি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং সেটা বেস্ট ওয়েতে কিভাবে সলিউশন করা যায়, তার সলিউশনের রাস্তা মানে বিষয়টাকে কিন্তু খুঁজে বের করা এবং সেই অনুযায়ী সমস্যাটা সমাধান করা। তো এই বিষয়গুলো থাকে প্রবলেম সলভিং এর মধ্যে। প্রবলেম সলভিং এর যে স্টেপগুলো, অর্থাৎ আমরা যদি কোনো প্রবলেমকে সলভ করতে চাই তাহলে আমাকে কিভাবে স্টেপ, মানে সাইন্টিফিক ওয়েতে সলভ করতে চাই, তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথমে দেখো এক নম্বর স্টেপ হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম, অর্থাৎ প্রবলেমটাকে ডিফাইন করা হয়, ঠিক আছে, একটা যে সমস্যাটা সমাধান করতে চাইছে সেই প্রবলেমটাকে আগে চিহ্নিত করতে হবে ভালো করে, হ্যাঁ, সংজ্ঞায়িত করতে হবে যে প্রবলেমটা কি। যে এইবারে দেখতে হবে সেই প্রবলেমটা আইডেন্টিফাই করার পর যে এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমি জেনারেট অল্টারনেটিভ সলিউশন, অর্থাৎ কী কীভাবে আমরা সলিউশন করতে পারি। আমরা একটা প্রবলেম যে একই রকম একমাত্র একই উপায়ে সমাধান হবে এমনটা নয়, একটা প্রবলেম আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। তো কতভাবে সমাধান করতে পারি সেটা কিন্তু আমাদের এই স্টেজে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ইভালুয়েট অ্যান্ড সিলেক্ট অ্যান্ড অল্টারনেটিভ, এখানে আমাদের দেখতে হয় যে এই যে আমরা ধরো তিন একটা প্রবলেম সলভ করার জন্য তিনটে সলিউশন পেয়েছি, তো তিনটের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, সবচেয়ে সহজ কোনটা, সবচেয়ে ভালো কোনটা, সেটা আমাদের এই স্টেজে করতে হয়, ইভালুয়েট অ্যান্ড সিলেক্ট অ্যান্ড অল্টারনেটিভ, অর্থাৎ কোনটাকে আমি প্রয়োগ করবো সমস্যা সমাধান করতে, সেটা কিন্তু আমাদের এই স্টেজে আইডেন্টিফাই করা। তারপরে কি হচ্ছে যে সলিউশনটা পেয়েছিলাম সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করলাম এবং দেখলাম যে ফলো আপ করছি, ফলো আপ যে ইমপ্লিমেন্টেশন করার পর দেখলাম যে প্রবলেমটা সত্যিকারে সলভ হয়েছে কিনা। তো এই স্টেপগুলোর মধ্যেই কিন্তু প্রবলেম সলভিংটা করা হয়, ঠিক আছে। এরপরে থিওরি বিল্ডিং, থিওরি বিল্ডিং আর কিছু নয়, যত রকমের আমরা সাইন্টিফিক থিওরি বলছি, সোশ্যাল লার্নিং থিওরি বলি, সাইকোলজির যে থিওরিগুলো পড়ছি, সোশিওলজির বিভিন্ন রকম থিওরি আছে, ম্যানেজমেন্টের থিওরি আছে, কারিকুলাম ডেভেলপমেন্টের থিওরি আছে, সমস্ত যা কিছু থিওরি আছে সেগুলো তৈরি করা হয়েছে কীভাবে বলতো, এই রিসার্চের মাধ্যমে। তাহলে থিওরি বিল্ডিং বলতে কী বুঝি, যে থিওরি বিল্ডিং ইজ এ প্রসেস, ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং অ্যান্ড ডেভেলপিং কনসেপ্ট অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন, অর্থাৎ একটা কনসেপ্ট ডেভেলপ করা এবং তার তারগুলো সেই যে কনসেপ্টের বিভিন্ন বিষয় সম্পর্কে কি সম্পর্ক আছে, ইন্টার রিলেশন কী আছে, সেটাকে আইডেন্টিফাই করা, মানে সেটাকে চিহ্নিত করা হচ্ছে থিওরি বিল্ডিংয়ের কাজ। থিওরি বিল্ডিংয়ের মধ্যে কী কী যুক্ত থাকে বলতো, যে একটা প্রবলেমকে ডিফাইন করা, স্টেটিং দ্য প্রবলেম ডোমেন্স, প্রবলেমের কী কী ডোমেন্স আছে, এক্সপ্লোরিং হাউ অ্যান্ড হোয়াই রিলেশনশিপ এক্সিস্ট, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে কী, মানে একটা থিওরির সঙ্গে কোন কোন থিওরির সঙ্গে যেসব ফ্যাক্টগুলো আছে সেগুলো কীভাবে সম্পর্কিত একে অপরের প্রতি, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হয়, এক্সপ্লেন করতে হয়। প্রেডিক্টিং অকুয়ারেন্স অফ স্পেসিফিক ফিনোমিনন, অর্থাৎ একটা যে স্পেসিফিক ঘটনা ঘটে চলেছে, থিওরি সবসময় কী হয় বলতো, তোমাকে থিওরি মানে তার একটা বাস্তব উদাহরণ বা প্র্যাকটিক্যাল, মানে থিওরিটা তখনই ইমপ্লিকেশন করতে পারবে যখন তুমি বাস্তবে প্রয়োগ করতে পারবে। তো স্পেসিফিক ফিনোমেনার ক্ষেত্রে তোমার থিওরিটা কিভাবে কাজ করছে সেটা প্রেডিক্ট, কিভাবে কাজ করবে সেটা প্রেডিক্টিং করা, গ্যাদারিং এভিডেন্স অ্যান্ড সি দ্য ফিনোমেনান ইজ অকওয়ার্ড, হ্যাঁ, অর্থাৎ তুমি বলছো যে ধরো তুমি একটা থিওরি ডেভেলপ করলে যে সূর্য মানে এই যে জোয়ার ভাটা হচ্ছে, জোয়ার ভাটার কারণ হিসেবে চাঁদের আকর্ষণ বিকর্ষণ শক্তি কাজ করে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিভিন্ন এভিডেন্স দিয়ে সেই ফিনোমেনানটাকে ঘটছে কিনা সেটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু তোমার থিওরিটা কাজ করবে, থিওরিটা এস্টাবলিশ হবে। তো এই জিনিসগুলো থাকে। এই থিওরি যখন আমরা থিওরি একটা বিল্ডিং করতে চাই বা থিওরি তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে জিনিস ফলো করতে হয়। এটা হচ্ছে কনভেন্সিং থিওরি বা অ্যাবডাকশন, লজিক্যাল ডিডাকশন এবং ইন্ডাকশন, অর্থাৎ রিজনিং এর যে পার্টগুলো আছে, একটা থিওরি ডেভেলপ করতে হলে কি করতে হয়, ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং এবং অ্যাবডাকটিভ রিজনিং, এই তিনটে রিজনিংয়ের সাহায্যে কিন্তু আমরা থিওরি ডেভেলপ করতে পারি। এখানে দেখো বিউচ্যাম্প কি বলছে, যে থিওরি বিল্ডিং প্রসেসটাকে কতগুলো স্টেপ অনুযায়ী ভাগ করেছে। প্রথম স্টেপে বলেছে যে ফর্মুলেটিং দ্য ডেফিনেশন, অর্থাৎ ডেফিনেশন ফর্মুলেট করতে হবে, ক্লাসিফাই দ্য রেলিভ্যান্ট ইনফরমেশন ইন্টু হোমোজিনিয়াস ক্যাটাগরি,
অর্থাৎ হোমোজিনিয়াস ক্যাটাগরি বা সমগোত্রীয় ক্যাটাগরির জিনিসগুলোকে কি ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে, এবং ইউটিলাইজেশন অফ ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেস। অর্থাৎ এবার এখানে কি আছে যে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ প্রসেসকে ইউটিলাইজেশন করা হয়, মেকিং দ্য ইনফারেন্স অ্যান্ড প্রেডিকশন অ্যান্ড টেস্টিং দেম। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ইনফারেন্স বা অনুমান গঠন করা হয়, প্রেডিক্ট করা হয়, প্রেডিকশন করা হয় এবং সেগুলোকে টেস্টিং করা হয়। তারপরে ডেভেলপের মডেল আর সাব থিওরি ফর্মেট, তাহলে মডেল তৈরি হওয়ার পর আবার সাব থিওরি, মানে থিওরি তৈরি হওয়ার পর আবার সাব থিওরি। তো এই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের থিওরিগুলোকে এ করা হয়। আর প্রেডিকশন মানে আমরা কি যে ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে ফিউচারে কি হবে সে সম্পর্কে যখন আমরা একটা ধারণা দিই, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করি যে কি ঘটতে চলেছে করেছে, সেটাকে কিন্তু প্রেডিকশন বলা হয়, ঠিক আছে। এরপর দেখো যে ফান্ডামেন্টাল বেসিক এবং পিওর রিসার্চ, এগুলো সম্পর্কে আমরা জেনে এসেছি এবং মানে জানি যে ফান্ডামেন্টাল বেসিক বা পিওর রিসার্চকে এই যে থিওরি ডেভেলপমেন্টের কথা বললাম এতক্ষণ ধরে, তো এই থিওরি ডেভেলপমেন্টের যে রিসার্চগুলো হয় সেটাকেই বেসিক্যালি ফান্ডামেন্টাল বা পিওর রিসার্চ বলা হয় বা বেসিক রিসার্চ করা হয়। এটা কি বলতো, ইট ইজ আন্ডারটেকেন ফর এ সেক অফ নলেজ উইথাউট এনি ইন্টেনশন টু অ্যাপ্লাই ইট ইন প্র্যাকটিস। অর্থাৎ থিওরি মানে ফান্ডামেন্টাল রিসার্চ কি করা হয়, যে নলেজ গ্যাদার করা হয়, সে নলেজ ও জ্ঞান অর্জন করা হয়, যে এর কোনো ইন্টেনশন থাকে না, যে সবসময় যে মানে থিওরি ডেভেলপমেন্ট করছি মানে সেটা বাস্তব জীবনে প্রয়োগ হবে বা কোনো কিছু ফান্ডামেন্টাল বিষয় আবিষ্কার করছি মানে সেটা সবসময় প্রয়োগ হবে এমনটা কিন্তু নয়। জ্ঞানের বিকাশের জন্য, নলেজের বিকাশের জন্য কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ হয়ে থাকে, ঠিক আছে। দিস রিসার্চ হেল্প ইন ডেভেলপিং থিওরিজ, ডেভেলপিং থিওরির জন্য বেসিক্যালি হিস্টোরিক্যাল রিসার্চ, এই সরি পিওর রিসার্চ কাজ করে, এবং ডিসকভারিং ওয়ার্ডস অ্যান্ড জেনারেল প্রিন্সিপাল, জেনারেল এবং বিভিন্ন ঘটনা ঘটনার পেছনে যে প্রিন্সিপালগুলো থাকে, নীতিগুলো থাকে, সূত্রগুলো থাকে, সেই সূত্রগুলো সম্পর্কে কিন্তু ডিসকভার করাও এই ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চের কাজ, ঠিক আছে। তো বেসিক ইট ক্যান এক্সপেরিমেন্ট ইন দ্য সাইকোলজিক্যাল ল্যাবরেটরি, এই জিনিসগুলো বলছে, আর এটাকে ফান্ডামেন্টাল রিসার্চের নামেও জানা যায়। তো এরকম বিষয় বেসিক্যালি এই বিষয়গুলো থাকে। এরপরে আসছি আমরা অ্যাপ্লাইড রিসার্চের ক্ষেত্রে। অ্যাপ্লাইড রিসার্চে দেখো এই যে আমরা ফান্ডামেন্টাল বা বেসিক পিওর রিসার্চে যেসব থিওরিগুলো ডেভেলপ করি, যেসব ফ্যাক্টগুলো ডেভেলপ করি, যেসব প্রিন্সিপালস নীতিগুলো আমরা আবিষ্কার করি, সেগুলো যাতে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি কিনা সেইটাকেই হচ্ছে তোমার বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, দেখে নেবে জেনারেল পেপারে ভিডিওটা যদি অসুবিধা হয় বুঝতে। তো এখানে বলছে কি ইউটিলাইজ প্রিন্সিপালস মেড বাই ফান্ডামেন্টাল রিসার্চ টু নোন দ্য প্রবলেম উইথ বেস্ট পসিবল ম্যানার আন্ডারটেক টু সলভ অ্যান ইমিডিয়েট প্রবলেম। অর্থাৎ একটা ইমিডিয়েট প্রবলেম মানে ফান্ডামেন্টাল রিসার্চ বা বেসিক রিসার্চগুলো যেগুলো আছে সেগুলোর যে প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপালগুলো ডেভেলপড হয়েছে সেগুলোর উপর বেস করে আমরা যদি মানে আমাদের রিয়েল লাইফে বাস্তব জীবনের কোনো ইমিডিয়েট প্রবলেমকে সলভ করতে পারি তখন সেটাকে বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ, ঠিক আছে। এর কি এর এমস কি অ্যাপ্লাইড রিসার্চের এম হ্যাট ফাইন্ডিং এ সলিউশন পরে ইমিডিয়েট প্রবলেম ফেসিং দ্য সোসাইটি অর ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন। অর্থাৎ আমরা যেসব প্রবলেমগুলো ফেস করি তার যে সলিউশন যাতে আমরা পাই তার সেই লক্ষ্যেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড রিসার্চটা করে থাকি। তো এই এই বিষয়গুলো থাকে। অ্যাকশন রিসার্চ কি দেখো, অ্যাকশন রিসার্চ অনেক জায়গায় বলা হচ্ছে যে অ্যাকশন রিসার্চ হচ্ছে কি যে এই যে ডেসক্রিপটিভ অ্যাপ্লাইড রিসার্চ বলছি না এরও একটা ভাগ। তো এই অ্যাকশন রিসার্চ বেসিক্যালি কি বলতো যে আমরা যদি কোনো ইমিডিয়েট প্রবলেমে পড়ি তার যখন ইমিডিয়েট সলিউশন করি তখন সেটাকে বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ, এই সরি অ্যাকশন রিসার্চ। কি বলছে দেখো, ইটস এম অ্যান ইমিডিয়েট অ্যাপ্লিকেশন বাট নট এনি ডেভেলপড অফ থিওরি। অর্থাৎ এই যে ইমিডিয়েট অ্যাপ্লিকেশনটা করছি আমি ইমিডিয়েট কোনো প্রবলেম সলভ করার জন্য সেটা যে সবসময় কোনো থিওরির ওপর বেস করে হবে এমনটা নয়। আমার যেটা মনে হচ্ছে যে এভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে তাহলে আমি কিন্তু সেভাবেই করতে পারি। তো এটা বেসিক্যালি অ্যাকশন রিসার্চ বলা হয়, ঠিক আছে। সলভ দ্য ইমিডিয়েট প্রবলেম ইফ দ্য রিসার্চার ফাইন্ড এনি প্রবলেম ডিউরিং দ্য কোর্স ইন দ্য ফিল্ড অফ ইনভেস্টিগেটিং অর অবজারভেশন সিজ হ্যাপ। অর্থাৎ একজন রিসার্চার যখন ইমিডিয়েট কোনো প্রবলেমে পড়লো, হঠাৎ কোনো ইনভেস্টিগেট করতে গিয়ে অবজারভেশনের ক্ষেত্রে ইমিডিয়েট কোনো প্রবলেমে পড়ে গেল হঠাৎ, তো সেক্ষেত্রে তার যখন সমস্যা সমাধান করবে সেক্ষেত্রে কিন্তু তিনি অ্যাকশন রিসার্চ অ্যাপ্লাই করতে গেলেন। তো এই অ্যাকশন রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেনে রাখো, যে অ্যাকশন রিসার্চের যে ফাইন্ডিংস আছে সেটা কিন্তু অন্য পরিস্থিতিতে জেনারেলাইজেশন করা যায় না, সামান্যীকরণ করা যায় না, ঠিক আছে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চে কি হয় যে আমি যেভাবে বিষয়টা সমাধান করলাম অর্থাৎ যে থিওরিটাকে অ্যাপ্লাই করে আমি যেভাবে সমাধান করলাম অন্যজনও কিন্তু সেই থিওরি অ্যাপ্লাই করে সেটা সমাধান করতে পারে। অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চের যে ফাইন্ডিংস বা রেজাল্ট সেটা কিন্তু জেনারেলাইজ করা যায়, কিন্তু অ্যাকশন রিসার্চের ফাইন্ডিংস বা রেজাল্ট বা সলিউশন সেটা কিন্তু অন্য পরিপ্রেক্ষিতে বা অন্য জায়গায় জেনারেলাইজ করা যায় না।
তো অ্যাকশন রিসার্চের সাইকেলটা দেখো, এটা এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। প্রথমে হচ্ছে কোনো কিছু অবজার্ভ করতে হয়, তারপরে সেই অবজার্ভ করে সেটাকে কিভাবে সলভ করবে প্রবলেমটা, বা প্রবলেম আইডেন্টিফিকেশন করতে সেটাকে কিভাবে সলভ করবে তার জন্য প্ল্যান, প্ল্যান করার পর অ্যাক্ট, সেই প্ল্যান অনুযায়ী কাজ করে রিফ্লেক্ট করে দেখলে যে তোমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি দেখো যে না প্রবলেম সলভ হয়নি, অ্যাকশন রিসার্চের মাধ্যমে প্রবলেমটা সলভ হয়নি, তাহলে আবার বিষয়টা ভালো করে অবজার্ভ করতে হবে, আবার কিভাবে সলভ করা যায় প্ল্যান করতে হবে, আবার অ্যাক্ট করতে হবে, সাইকেলের মতো করে মানে একটা সার্কুলার প্রসেসে এই বিষয়টা কিন্তু চলতে থাকে। ঠিক আছে, এরপর আসছে যে বেসিক রিসার্চ আর অ্যাবসেন্ট রিসার্চের, অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে ডিফারেন্স, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেসিক রিসার্চ কি করে, যে কোনো কিছু নলেজ বা জ্ঞান, নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য, নতুন কোনো নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং কে জানার জন্য, বিষয়কে জানার জন্য কিন্তু বেসিক রিসার্চ করা হয়। আর সেগুলোকে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, প্রবলেম সলিউশনের ক্ষেত্রে যখন আমরা ইউজ করি সেটাকে বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ। হ্যাঁ, বেসিক রিসার্চ কি করে, থিওরিটিক্যাল আর জেনারেল কনসেপ্ট নিয়ে আলোচনা করে, আর অ্যাপ্লাইড রিসার্চ কি করে, ফোকাস কোথায়, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনের উপর ফোকাস করে। বেসিক রিসার্চে কি কি টিচিং মেথড, রিসার্চ মেথড ইউজ করা হয়, অবজারভেশনাল, থিওরিটিক্যাল, এক্সপেরিমেন্টাল, এগুলো ইউজ করা হয়। আর অ্যাপ্লাইড রিসার্চের কি, কন্ট্রোল, এক্সপেরিমেন্টাল, সার্ভে, কেস স্টাডি, এই জিনিসগুলো করে। এই যে আইনস্টাইনস, যে ফিজিক্সের আইনস্টাইনের যে থিওরিগুলো আছে, সেগুলো হচ্ছে কি বেসিক রিসার্চের মধ্যে পড়ে। এবারে ধরো একটা রিসার্চ করা আছে, হেলথ ক্যাম্পেইনস, ক্যাম্পেইনস টু রিডিউস দ্য হেলথ ডিজিজ, অর্থাৎ হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টের রোগ কমানোর জন্য যে হেলথ কম, মানে কিভাবে স্বাস্থ্য সচেতন হতে হয় সেই সম্পর্কে যদি আমরা একটা রিসার্চ করি, সেটা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে। হ্যাঁ, বেসিক রিসার্চ সবসময় লং টাইম, লং টাইম এবং ফান্ডামেন্টাল হয় লং টার্ম, আর অ্যাপ্লাইড রিসার্চ শর্ট টাইম এবং অ্যাকশনেবল হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু থাকে। এরপরে আসছি আমরা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ, এগুলো সম্পর্কে তোমরা একটু জেনে নেবে, মানে এগুলো সম্পর্কে জানো। যে কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে কি বলতো, আমাদের জেনারেল পেপার ভিডিওতে আছে এগুলো। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে যে আমাদের সেই সব রিসার্চ যেগুলো আমরা কি সংখ্যার দ্বারা, ডেটার দ্বারা, হ্যাঁ, আমরা যেসব রিসার্চ গুলো করে থাকি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়, যেগুলোতে হচ্ছে স্ট্যাটিস্টিক্স কে আমরা ইউজ করতে পারি, বেসিক যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো যেখানে ইউজ করতে পারি, সেগুলোকে আমাদের বলা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ, অর্থাৎ সংখ্যা নিয়ে যেসব রিসার্চ গুলো করি। আর কোয়ালিটেটিভ, ধরো আমাদের আমাদের যদি বলি যে তোমাদের কোনো একটা ইউনিভার্সিটির বা নেট সেট পরীক্ষাটা দিচ্ছ, নেট সেটে এডুকেশনের ছাত্রছাত্রী সংখ্যা কত, কতজন পাস করে বছরে, কত কত সংখ্যক ছেলে মেয়ে পাস করে, কতজন অ্যাপ্লাই হয়, তাদের বয়স কিরকম, ছেলে মেয়ে কতজন আছে, এই সমস্ত বিষয় সম্পর্কে যদি আমরা ডেটা নিতে চাই বা রিসার্চ করতে চাই, তাহলে কিন্তু সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে। আর কোয়ালিটেটিভ রিসার্চ কি বলতো, কোয়ালিটেটিভ রিসার্চ কি করে, বেসিক্যালি এখানে যে কোনো কিছু সমস্যার গুণগতভাবে সমাধান করা হয়, অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের এই নেট পাস করার জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, হ্যাঁ, কি কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা নেট পাস করতে পারি, সেটা যে সম্পর্কে, সেটা জানার জন্য যদি আমরা রিসার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটার দ্বারা, মানে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটাকে করতে হবে। ঠিক আছে, বিভিন্ন জনের কাছ থেকে যদি তুমি মতামত গ্রহণ করো, যে যারা যারা নেট পাস করেছে তারা বিভিন্ন রকম আলাদা আলাদা স্ট্র্যাটেজি বলবে, যে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেছি, কেউ বলবে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেছি। তো এই কোয়ালিটেটিভ রিসার্চ কি করে, এই বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ গুণগত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এই কোয়ালিটি, কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কমপ্লেক্সিটি, লংডিটিউডিনাল সার্ভে, ডিসকোভার, লজিক, কন্টেক্সুয়াল, এই বিষয়গুলো যায়। আর কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে র্যান্ডম অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো জানলেও হবে, এগুলো একটু দেখে নেবে। বেসিক্যালি এর যে মানে বিষয়টা থাকে, যে আমরা যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ করি সেখানে কিন্তু পারপাসিভ স্যাম্পেল ইউজ করা হয়, এবং কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা র্যান্ডম, সরি, এটা একটা জায়গায় ভুল হয়েছে, তোমরা এই জিনিসটা বললাম, এই পিপিটিটা একটু দেখে রাখো, এই কোয়ালিটেটিভের জায়গায় কোয়ান্টিটেটিভ হবে এবং কোয়ান্টিটেটিভের জায়গায় কোয়ালিটেটিভ হবে। ঠিক আছে, এই মানে এই যে যেখানে বলা হচ্ছে যে পারপাসিভ স্যাম্পেল ইউজ করি, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা পারপাসিভ স্যাম্পেলিং ইউজ করি, এটা একটু পিপিটিতে ভুল থেকে গেছে। আর র্যান্ডম স্যাম্পেল আমরা কোথায় ইউজ করি, কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে যে টাইপসগুলো আছে সেগুলো দেখো, এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, মেথোডোলজিক্যাল, কম্পারেটিভ কোরিলেশন, ডেভেলপমেন্টাল, ক্রস সেকশনাল, লংডিটিউডিনাল, এই যত রকমের সব স্টাডিগুলো হয় এক্সপেরিমেন্টাল স্টাডি টাডি নিয়ে, এগুলো কিন্তু সবই কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে কিন্তু ভুল, এই কোয়ালিটেটিভ যে লেখা আছে এটা কিন্তু ভুল লেখা আছে, এটা কিন্তু এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, এটা মাথায় রাখবে। আর কোয়ালিটেটিভ রিসার্চের কি, ফেনোমোলজিক্যাল স্টাডি, গ্রাউন্ডেড থিওরি, এথনোগ্রাফিক রিসার্চ, কেস স্টাডি, হিস্টোরিক্যাল ন্যারেটিভ রিসার্চ, ক্লিনিক্যাল স্টাডিজ, এই সবই হচ্ছে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপরে আসি ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কি করে, বিভিন্ন ঘটনাগুলোকে ডেসক্রাইব করে, সেটা কি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে করে, স্ট্যাটিস্টিক্যাল, স্ট্যাটিস্টিক্সের যে প্রয়োগ করে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, কিন্তু এই জন্য ডেসক্রিপটিভ রিসার্চকে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চও কিন্তু বলা হয়ে থাকে। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি করে, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ কোনো বিষয় সম্পর্কে যখন আমরা অবজেক্টিভ ওয়েতে সিস্টেমেটিকভাবে কন্ট্রোল ইনভেস্টিগেশনস করি, কি করার জন্য, যে কোনো ঘটনারকে ভবিষ্যতে কি ফল করতে, ফল হতে চলছে প্রেডিকশন করার জন্য, সেটা প্রেডিকশন করার জন্য আমরা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ করি।
এক্সপেরিমেন্টাল রিসার্চে বেসিক্যালি দুটো ভেরিয়েবল থাকে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অনেকগুলো ভেরিয়েবল থাকে কিন্তু মেন যে দুটো ভেরিয়েবল সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এখানে কি করি, দেখার চেষ্টা করি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বতন্ত্র চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি প্রভাব ফেলছে সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করি এক্সপেরিমেন্টাল রিসার্চের মাধ্যমে। আর এটা কিভাবে দেখি, একটা সিস্টেমেটিক এবং কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে দিয়ে। তাহলে আমরা আলোচনা করবো যে এক্সপেরিমেন্টাল রিসার্চ আর ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে ডিফারেন্স কি, আর এক্সপেরিমেন্টাল রিসার্চটা করে থাকি কেন, কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখে রাখবো বিষয়গুলো, যে এক্সপেরিমেন্টাল রিসার্চের বিভিন্ন রকম এগুলো। তো এই এক্সপেরিমেন্টাল রিসার্চের যে স্টেপ, দেখো পাঁচটা স্টেপ দেওয়া আছে। প্রথমে হচ্ছে ডিফাইন ভেরিয়েবল, ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা, অর্থাৎ আমার রিসার্চের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হবে সেটাকে ডিফাইন করা। হ্যাঁ, হাইপোথেসিস গঠন করা, হাইপোথেসিস টেস্ট করার জন্য ডিজাইনিং অ্যান্ড এক্সপেরিমেন্ট ডিজাইন করা, অ্যানালাইজ অ্যাসাইনিং সাবজেক্ট, সাবজেক্ট অ্যাসাইন করা হয় এবং মেজার দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মেজারিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে কী করা হয় বলতো, বেসিক্যালি প্রথমে হচ্ছে ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা হয়, হাইপোথেসিস গঠন করা হয়, তারপরে এক্সপেরিমেন্টাল ডিজাইন গঠন করা হয়। অর্থাৎ তুমি এই এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটু এটা সম্পর্কে কিন্তু ইন ডিটেলস জানতে হবে তোমাদের। ঠিক আছে, কিভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হয় বা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের টাইপসগুলো কী, যেরকম প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন, ডিজাইন ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, ট্রু কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইনের আবার টাইপস থাকে, ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনের বিভিন্ন রকম টাইপস থাকে, কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইনের বিভিন্ন রকম টাইপস থাকে। তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে এই এক্সপেরিমেন্ট করার পর অ্যাসাইনিং করতে হবে সাবজেক্টকে, এবং তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কী প্রভাব ফেলছে সেটা কিন্তু মেজার করা হয় 5 নম্বর। ঠিক আছে, এরপর আছে আমরা হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ মানে কি, যে অতীতের যেসব ঘটে যাওয়া ঘটনাগুলোকে যখন নিয়ে কোনো যখন আমরা রিসার্চ করি সেটাকেই বেসিক্যালি বলা হয় হিস্টোরিক্যাল রিসার্চ। তো এই হিস্টোরিক্যাল রিসার্চে কী করা হয়, যে পাস্টের কোনো ইভেন্টকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো সোসাইটিকে নিয়ে যখন আমরা রিসার্চ করি সাইন্টিফিক ওয়েতে, তখন সেটাকে হিস্টোরিক্যাল রিসার্চ করা বলা হয়। ঠিক আছে, এই হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ এক্সটার্নাল ভ্যালিডিটি বা ইন্টারনাল ভ্যালিডিটি কি বল বলে কাকে বলে, মানে বেসিক্যালি এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্রিটিসিজম বলা হয়। হ্যাঁ, তো এই দুটো সম্পর্কে জানতে হয়, এবং সোর্স অফ প্রাইমারি, সোর্স অফ ডেটা হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে প্রাইমারি ডেটা কোনগুলো এবং সেকেন্ডারি ডেটা কোনগুলো, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হয়। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে জেনারেল পেপারের যে ভিডিওটা আছে সেখানে থেকেই তোমরা জানতে পারবে, তাই এখানে আর আমি ইন ডিটেলস আলোচনা করলাম না, এবং ওই স্লাইডগুলোই কিন্তু এখানে আছে। তো এখন দেখি আমরা ডেসক্রিপটিভ রিসার্চ এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো ডেসক্রিপটিভ রিসার্চ কি করে বলতো, ডেসক্রিপটিভ রিসার্চ কোনো বিষয়গুলোকে কোনো ঘটনাকে ডেসক্রাইব করে। হ্যাঁ, এইবারে এই ডেসক্রিপটিভ রিসার্চেও কিন্তু ভেরিয়েবল থাকে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আর এক্সপেরিমেন্টাল রিসার্চেও ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। কিন্তু সবসময় মাথায় রাখবে যে ডেসক্রিপটিভ রিসার্চ সেটা কি হয়, একদম ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চটা করা হয়। আর এক্সপেরিমেন্টাল রিসার্চে কি হয় বলতো, এক্সপেরিমেন্টাল রিসার্চটা আমরা কিন্তু মানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে করি, এবং ডেসক্রিপটিভ রিসার্চে আমরা কোনো ডেটাকে ম্যানুপুলেট করি না। ঠিক আছে, কোনো ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট হোক, ডিপেন্ডেন্ট হোক, ইন্টারভেনিং হোক, যা ভেরিয়েবল যেরকম আছে সেটাকে আমরা কোনো রকমভাবে ম্যানুপুলেট করি না। ঠিক আছে, ইট ইজ ইজি ইট ইজ ডু ইন সোশ্যাল সায়েন্স, মানে ডিউ টু। আর এক্সপেরিমেন্টাল রিসার্চে কি করা হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানুপুলেট করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কন্ট্রোল করি, কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চে এই জিনিসগুলো করা হয় না। তো ডেসক্রিপটিভ রিসার্চ বেসিক্যালি সোশ্যাল সায়েন্সের যে রিসার্চগুলো হয় সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ বেশি প্রয়োগ করা হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চ বেশি কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রিসার্চ সোশ্যাল সায়েন্সে ইউজ করা হয়। কিন্তু বেসিক্যালি সোশ্যাল সায়েন্স মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ কি, সায়েন্স বেসের যেসব সাবজেক্টগুলো আছে যেরকম বায়োলজি, ফরেন্সিক স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ ইউজ করা হয়। আর ডেসক্রিপটিভ রিসার্চ কি, সোশিওলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, এইসব জিনিসগুলো কিন্তু ইউজ করা হয়। তো এই যে ডেসক্রিপটিভ রিসার্চ সেটা তুমি কোয়ান্টিটেটিভ ওয়েতেও করতে পারো, অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেথড অ্যাপ্লাই করেও করতে পারো, আবার একই রকমভাবে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচের মাধ্যমেও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ করতে পারো। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ সবসময় কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি ইউজ করেই তোমাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে দেখো একটা কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে যে এ রিসার্চার্স কন্ডাক্ট এ স্টাডি টু হ্যাভ এ ইনিশিয়াল আইডিয়া অ্যান্ড স্কোপ, এ রিসার্চার্স কন্ডাক্ট এ স্টাডি টু হ্যাভ ইনিশিয়াল আইডিয়া অফ স্কোপ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম আন্ডার দ্য স্টাডি টু টেস্ট দ্য ফিজিবিলিটি অর মোর এক্সটেন্সিভ রিসার্চ সাচ স্টাডি ইজ কল্ড। এই রিসার্চটাকে কী বলে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে।
এক্সপ্লোরেটারি, হ্যাঁ, কনফার্মেটরি স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডি অর এক্সপ্লোরেটারি স্টাডি। দুটোই এক্সপ্লোরেটারি হয়ে গেছে। এক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সারটা কি হবে বলতো, যখন আমরা ইনিশিয়াল কোনো আইডিয়া নিতে চাই, হ্যাঁ, অর্থাৎ একটা প্রবলেমটার স্কোপ কি, এই সব ইনিশিয়াল যখন আমরা আইডিয়া নিই, তাহলে বেসিক্যালি বুঝবে কি, এটা হচ্ছে কি যে সেটাকে আমরা এক্সপ্লোর করছি, ঠিক আছে, এক্সপ্লোর করছি ইনিশিয়াল যখন কোনো আইডিয়া নিচ্ছি আমরা, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কি এক্সপ্লোরেটারি রিসার্চের মধ্যে পড়ে। তো এর ক্ষেত্রে চারটাই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। পরে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু ফর এ হিস্টোরিক্যাল রিসার্চ ডিজাইন, অর্থাৎ তুমি যদি একটা হিস্টোরিক্যাল রিসার্চ ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে এই যে স্টেটমেন্ট গুলো আছে তার মধ্যে কোনটা ট্রু, কোনগুলো ঠিক হবে। প্রথম বলা হচ্ছে মোস্টলি বেসড অন কোয়ালিটেটিভ রিসার্চ, হ্যাঁ, টেস্টিং হাইপোথেসিস ইন অ্যান ইন্টারগ্রাল পার্ট, ফাইন্ডিংস ক্যান বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন, ডেটা আর এক্সামিন্ড ফর ভ্যালিডিটি অ্যান্ড অথেন্টিসিটি, কন্টেন্ট অ্যানালাইসিস ইজ ইউজড ইন আ ডেটা ফর ডেটা ট্রিটমেন্ট। এই জিনিসগুলো থাকে, এক্ষেত্রে কোনগুলোর এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা দেখো, এই যে 3 নম্বরের অপশন আছে ADE, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। অর্থাৎ হিস্টোরিক্যাল রিসার্চ কি করে, যে বেসিক্যালি কোয়ালিটেটিভ ডেটার উপর বেস্ট করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোরিক্যাল রিসার্চ আমাদের করতে হয়, ঠিক আছে, এবং হিস্টোরিক্যাল রিসার্চে কিন্তু হাইপোথেসিস টেস্টিং করা হয় না। হাইপোথেসিস টেস্টিং কোথায় করা হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চে, ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এটা হিস্টোরিক্যাল রিসার্চের সঙ্গে যাবে না। আর হিস্টোরিক্যাল রিসার্চে যে ফাইন্ডিংস পাওয়া যায়, যে কনক্লুশনে আমরা পৌঁছই, যে সিদ্ধান্তে পৌঁছই, সেটা কিন্তু জেনারেলাইজ করা যায় না, অন্য সিচুয়েশনে জেনারেলাইজ করা যায়, ঠিক আছে, তো এই বি এবং সি হবে না। ডি বলছে ডেটা আর এক্সামাইন্ড বা ভ্যালিডিটি অ্যান্ড অথেন্টিসিটি, অবশ্যই যে হিস্টোরিক্যাল রিসার্চে যে ডেটাটা ডেটাটা আমরা পাই, তথ্যগুলো পাই, সেটা ভ্যালিড কিনা সেটার জন্য আমরা ইন্টারনাল ভ্যালিডিটি এবং এক্সটার্নাল ভ্যালিডিটি কিন্তু আমরা টেস্ট করে দেখি, এবং ডে কন্টেন্ট অ্যানালাইসিস করা হয়, হ্যাঁ, এভাবেই কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ করা হয়। অর্থাৎ তিনেরটাই কিন্তু সঠিক অ্যান্সার, এ, ডি এবং ই। এরপরে আমরা আসছি যে রিসার্চ ইন এডুকেশন, অর্থাৎ এর যে বি পোর্শন, যেখানে ভেরিয়েবল বলতে কি বুঝি, ভেরিয়েবলের মিনিং অ্যান্ড কনসেপ্ট কি, কনস্ট্রাক্ট বলতে কি বুঝি, ভেরিয়েবল কি, টাইপস অফ ভেরিয়েবল যার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এক্সট্রানিয়াস, ইন্টারভেনিং, মডারেট, হাইপোথেসিস বলতে কি বুঝি, হাইপোথেসিসের কনসেপ্ট কি, হ্যাঁ, তুমি 4 বছর 3 অ্যান্সার হবে, সোর্স কি, টাইপস অফ টাইপস কি, হাইপোথেসিস এর টাইপ, রিসার্চ হাইপোথেসিস, ডাইরেকশনাল, নন ডাইরেকশনাল, নাল হাইপোথেসিস বলতে কি বুঝি, হাইপোথেসিস কিভাবে গঠন করা হয়, একটা ভালো হাইপোথেসিস এর কি কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিটিস হবে গুড হাইপোথেসিস। একটা এবার তুমি যদি রিসার্চ করতে যাওয়ার সময় ইন্টারভিউ দিতে যাও PhD-তে ভর্তি হওয়ার জন্য, তোমাকে একটা রিসার্চ প্রপোজাল নিয়ে যেতে হবে, তো সেই রিসার্চ প্রপোজাল লেখার জন্য কি কি স্টেপ ফলো করতে হয় সেই সম্পর্কে জানতে চেয়েছে এখানে। কনসেপ্ট অফ ইউনিভার্স, স্যাম্পেল, স্যাম্পেল বলতে কি বোঝায়, ইউনিভার্স বলতে কি বোঝায়, গুড ভালো স্যাম্পেলের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, স্যাম্পেল সিলেকশন টেকনিক্স গুলো কিভাবে হয়, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং, টুল অফ রিসার্চ, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, স্ট্যান্ডার্ডাইজেশন অফ টুলস, টাইপ অফ টুলস এর মধ্যে রেটিং স্কেল, অ্যাটিটিউড স্কেল, কোশ্চেনার, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, ইনভেন্টারি, এই জিনিসগুলো আছে। এবং যেসব রিসার্চের ক্ষেত্রে যে আমরা টেকনিক্স ইউজ করি, টেকনিক্স অফ রিসার্চ যার মধ্যে অবজারভেশন, ইন্টারভিউ, প্রজেক্টিভ টেকনিক্স, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করি, ঠিক আছে। তো প্রথমে দেখো আমরা এখানে বেসিক্যালি কি বলতো, এগুলো আমরা ভেরিয়েবল বা ভেরিয়েবলের যে টাইপসগুলো আছে এগুলো ওই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে, তা আমরা একটা আলোচনা করবো। তো বেসিক্যালি প্রথমে দেখো কনসেপ্ট, কোনো কিছু কনসেপ্ট বলতে কি বুঝি, ধরো তোমাকে আমরা বলি যে একটা তুমি পশুর পশু পাখি সম্পর্কে তোমার একটা কনসেপ্ট আছে, গাছপালা সম্পর্কে একটা তোমার কনসেপ্ট আছে, উদ্ভিদ সম্পর্কে তোমার একটা কনসেপ্ট আছে, হ্যাঁ, তো এই যে কনসেপ্ট মানে কি বলতো, আমাদের একটা ধারণা, মানে কোনো বিষয় সম্পর্কে আমাদের অ্যাবস্ট্রাকশন ধারণা, বা যে কমন যে বিষয়গুলো থাকে, সিমিলারিটিসগুলো যে থাকে, তুমি যদি মনে মনে করা হয় যে পশু এবং পাখির মধ্যে ডিফারেন্স, তাহলে কি তোমার কমন হচ্ছে সিমিলারিটিস, ডিফারেন্সগুলো কি কি আছে বলতো, যে পাখি উঠতে পারে, পশুরা উঠতে পারে না, তো এই একটা বেসিক ডিফারেন্স থাকে। এইবারে যদি বলা হয় যে বিভিন্ন মানে মানুষ এবং অন্যান্য প্রাণী, মানে মানুষের মধ্যে, মানুষ বলতে কাকে, তাহলে মানুষ হচ্ছে মানে
পুরুষ মহিলা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই কিন্তু মানুষের মধ্যে পড়ে, সবার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু তাদের মধ্যে কিছুগুলো কমন বৈশিষ্ট্য আছে। মানুষের মানে কি, আমাদের হাত পা আছে, চোখ কান নাক মুখ আছে, আমাদের একটা মনুষ্যত্ব আছে, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে। তাহলে এই যে বিষয় সম্পর্কে, এই যে সম্পূর্ণ বিষয় সম্পর্কে তোমার কনসেপ্টটা, এটাকেই বেসিক্যালি বলা হয় তোমার কনসেপ্ট। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে আমি জানি, আমার জেনারেল আইডিয়া আছে, কনসেপ্ট আছে। তো কনসেপ্টের মধ্যে যেমন চেয়ার, ডগ, ট্রি, লিকুইড, ডগ হান্ট, এগুলো সম্পর্কে তোমার কনসেপ্ট আছে। তবে কনস্ট্রাক্ট কি বলতো, কনস্ট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে হচ্ছে হাইয়েস্ট লেভেল অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? এটা বেসিক্যালি কি বলছে দেখো, এখানে এই যে কালফন 1964-এ ইনি বলছেন যে দোজ কনস্ট্রাক্ট আর ডিফাইন অ্যাজ থিওরিটিক্যাল পিওরেশন বেসড অন অবজারভেশন। অর্থাৎ কনস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু যখন থিওরিটিক্যালি ক্রিয়েশন অর্থাৎ তত্ত্বগতভাবে তৈরি হয়েছে কিন্তু বাস্তবে প্রমাণ করা হয়নি, হ্যাঁ দেখা যায়নি, ডাইরেক্টলি ডাইরেক্টলি অবজার্ভ করা যায়নি বা ইনডাইরেক্টলিও দেখা যায়নি, সেইটাকেই বলা হয় কি কনস্ট্রাক্ট। অর্থাৎ যেরকম এই ধরো এই যে মহাকাশে বা স্পেসের ওপর যেসব বিভিন্ন রকম গবেষণাগুলো হয়, সেখানে ব্ল্যাক হোল, হোয়াইট হোল, এইসব বিভিন্ন সম্পর্কে বিভিন্ন রকম থিওরি আছে, তো সেইগুলো কিন্তু সব হচ্ছে কনস্ট্রাক্টের মধ্যে পড়ে। যেসব থিওরিগুলো মানে সাইন্টিফিক্যালি মানে মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অবজারভেশনের মাধ্যমে প্রমাণ হয়নি, সেগুলোকে বলা হয় কি কনস্ট্রাক্ট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে থিওরি দেয়, কিন্তু থিওরিগুলো কি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অবজার্ভ করা হয় যায়নি, সেগুলোকে বলা হয় বেসিক্যালি কনস্ট্রাক্ট, ঠিক আছে? তো এরপর আছে অপারেশনাল ডেফিনেশন। অপারেশনাল ডেফিনেশন মানে কি বলতো, তুমি যদি কোনো কাজ করতে চাও, তো এক্সপেরিমেন্টাল রিসার্চ বা ডেসক্রিপটিভ রিসার্চ করতে চাও, তুমি যে ভেরিয়েবলগুলো নেবে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো নেবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই ভেরিয়েবলগুলোর অপারেশনাল ডেফিনেশন দিতে হবে। অর্থাৎ সেই অপারেশনাল ডেফিনেশনটা কীরকম হবে, দুরকম হবে, যে অপারেশনাল ডেফিনেশনকে আমরা মেজার করতে পারবো এবং অথবা এক্সপেরিমেন্ট করতে পারবো। অর্থাৎ অপারেশনাল ডেফিনেশনকে দুভাগে ভাগ করা যায়, মেজার অপারেশনাল ডেফিনেশন এবং এক্সপেরিমেন্টাল অপারেশনাল ডেফিনেশন। ধরো আমি বললাম আমি মেজার করতে চাইছি স্টুডেন্টদের একাডেমিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ তাদের পরীক্ষার রেজাল্ট। তো তুমি একাডেমিক অ্যাচিভমেন্ট বলতে কি বোঝাতে চাইছো সেটা তুমি জানো, তোমাকে কিন্তু অপারেশনাল ডেফিনেশনে লিখতে হবে। অর্থাৎ অথবা তুমি লিখতে চাইছো যে কারণ আমি মেন্টাল হেলথ জানতে চাইছি, তো মেন্টাল হেলথ তো হিউজ বিষয়, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অপারেশনাল ডেফিনেশনে দিয়ে দিতে হবে যে আমি মেন্টাল হেলথ বলতে বেসিক্যালি পার্টিকুলারলি এই বিষয়গুলোকে বোঝাতে চাইছি। তাহলে অপারেশনাল ডেফিনেশন সবসময় কি হবে, মেজার করা যাবে এবং এক্সপেরিমেন্ট করা যাবে, পরীক্ষা নিরীক্ষা করা যাবে, ঠিক আছে? এরপর আসছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, যেসব চলক মানে যেগুলো চেঞ্জ হয়, ভ্যারি করে, সেগুলোকেই ভেরিয়েবল বলে। ধরো মানে আমাদের বয়স, বয়স কি ছোট থেকে বাড়ছে, আমাদের উচ্চতা ছোট থেকে বাড়ছে, ভ্যারি করছে, তো এইগুলোকেই বেসিক্যালি ভ্যারি ভ্যারি ভেরিয়েবল বলা হয়, যেগুলো ভেরিয়েবলগুলোকে কি আমরা অবজার্ভ করতে পারি এবং মেজার করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলোকে ভেরিয়েবল বলা হয়। তো এই ভেরিয়েবলস এর বিভিন্ন রকম টাইপস হয়, যার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বতন্ত্র চলক, এটা কি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কি হয়, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বতন্ত্র চলক একে কি ম্যানিপুলেট করা যায়, রেগুলেট করা যায়, ঠিক আছে? তো এর প্রভাব কি, এর প্রভাব ফেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরো আমি যদি বলি যে এই যে তোমরা স্মার্টফোন ইউজ করছো, তো স্মার্টফোন ইউজ তোমার স্টাডির ওপর কিভাবে প্রভাব ফেলছে বা তোমার রেজাল্টের ওপর কিভাবে প্রভাব ফেলছে, তাহলে স্মার্টফোন স্মার্টফোন ইউজটা হচ্ছে তোমার ক্ষেত্রে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এ কি স্বতন্ত্র, এ স্বাধীন, এ কি কার ওপর প্রভাব ফেলছে, তোমার পড়াশোনার ওপর, তোমার রেজাল্টের উপর। তাহলে তোমার পড়াশোনা বা রেজাল্ট বা একাডেমিক অ্যাচিভমেন্টটা হচ্ছে এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ স্বতন্ত্র চলক কি, যে সেই চলক যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে? তো আর যে প্রভাবের ফলে এবারে স্মার্টফোনের উপর তোমার পড়াশোনার উপর একটা প্রভাব পড়লো, তো এই যে প্রভাবটা পড়লো তোমার পড়াশোনার উপর, সেখানে পড়াশোনাটাও কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল। এছাড়াও ভেরিয়েবলকে আরও দুভাগ বিভিন্ন রকমভাবে ভাগ করে যায়, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, হ্যাঁ যেটা হচ্ছে নাম্বার বা সংখ্যার দ্বারা যে জিনিসগুলোকে আমরা এ করি, ধরো আমাদের হাইট, ওয়েট, ক্লাসের রোল নাম্বার, এই জিনিসগুলো। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যে ক্যাটাগরির মধ্যে পড়ে, যে ধরো আমরা বললাম মেল ফিমেল, হ্যাঁ মেল ফিমেল, ধরো মানুষকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মেল ফিমেল, হ্যাঁ আবার বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক যুবক, এভাবে আমরা ক্যাটাগরি করতে পারি। তাহলে এগুলোকে বেসিক্যালি বলা হয় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল কি বলতো, কন্টিনিউয়াস ভেরিয়েবল সেই সব ভেরিয়েবলগুলো বোঝায় যেগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় ভাগ করতে পারি, কোনো গ্যাপ থাকে না। অর্থাৎ আমরা যদি সময়কে ভাগ করি, তাহলে সময়কে কি করে ভাগ করতে পারি, আমরা সময়কে বছর হিসেবে ক্যালকুলেট করতে পারি, মাস হিসেবে ক্যালকুলেট করতে পারি, সপ্তাহ হিসেবে ক্যালকুলেট করতে পারি, ঘন্টা হিসেবে,
দিন হিসেবে ঘন্টাটাকে মিনিট, মিনিটটাকে সেকেন্ড, সেকেন্ডটাকে মাইক্রো সেকেন্ড, মাইক্রোটাকে সেকেন্ডকে ন্যানো সেকেন্ড, আরো বিভিন্ন রকম ভাগ করে ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কোনো গ্যাপ থাকে না, এটাকেই বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর ডিসক্রিট ভেরিয়েবল কি বলতো, যে ফলস ইনটু সেপারেশন বিং নো ইন্টারমিড অর ভ্যালু পসিবল। আচ্ছা, কোন ডিসক্রিট ভ্যালুয়েবল হচ্ছে কি বলতো, যেখানে যে আমরা ধরো একটা মানুষ, হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল বা ডিসক্রিট, ধরো মানুষকে আমরা কি একটা এবং এক দুই তিন চার এভাবেই গুনতে পারি। হ্যাঁ, মানুষের সংখ্যা এভাবে আমরা বলতে পারি না, দেড় জন মানুষ, আড়াই জন মানুষ, মানে মাঝে একটা গ্যাপ থেকে যায়, সেটাকে ডিসক্রিট হয়। এছাড়া অ্যাক্টিভ ভেরিয়েবলস থাকে, অ্যাট্রিবিউট ভেরিয়েবল থাকে, এগুলো ঠিক আছে। তো এই এরপরে ভেরিয়েবলসের যে টাইপস গুলো আছে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কন্ট্রোল, মডারেট, ইন্টারভেনিং আর এক্সট্রেনিয়াস ভেরিয়েবল, সেক্ষেত্রে কি বলতো এইগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নেবে। যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তো আলোচনা করলাম, এছাড়াও এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে মাঝে কিছু ভেরিয়েবল প্রভাব ফেলে যেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হয়, সেগুলোকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল বলি। কিছু মডারেট ভেরিয়েবল থাকে, হ্যাঁ, ইন্টারভেনিং কিছু ভেরিয়েবল থাকে, এক্সট্রেনিয়াস ভেরিয়েবল থাকে, এই সব ভেরিয়েবল গুলো কি করে ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাঝে ঢুকে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে সেগুলো কি করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রভাবিত করে। তো ঠিক আছে, তো এই বিষয় এগুলোকে কিন্তু আমাদের জানা, মানে এই ভেরিয়েবলসের যে এই টাইপস গুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা তোমাদের ভালো করে একটু জেনে নেবে, ঠিক আছে, দেখে নেবে। এরপর আসছে হাইপোথিসিস। হাইপোথিসিস কি হয় সবসময়, যে প্রেডিক্টেড করে অনুমান যেটা হচ্ছে লেস দ্যান থিসিস। অর্থাৎ হাইপোথিসিস কি, যে সব সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটা সম্পর্কে আমরা যখন একটা আইডিয়া করি সেটাকেই হাইপোথিসিস বলা হয়। তবে এই আইডিয়াটা অবশ্যই সাইন্টিফিক ওয়েতে হবে, এবং আমরা যে অনুমানটা করছি, আইডিয়াটা করছি, সেটা সবসময় কি হবে, টেস্টেবল হবে। হ্যাঁ, টেস্টেবল, এমন কোনো অনুমান করবো না যেটা আমরা টেস্ট করতে পারবো না, পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না। তো সেক্ষেত্রে হাইপোথিসিস কিন্তু এটা, হাইপোথিসিস যে জিনিসগুলো ফলো করে যে প্রপার্টিস গুলো সেটা কি বলা হচ্ছে, যে হাইপোথিসিস ইট শুড বি এম্পেরিক্যালি টেস্টেড। এটা সবসময় কি হবে, এম্পেরিক্যালি টেস্ট করা যাবে। হ্যাঁ, অর্থাৎ টেস্ট করা যাবে, এবং ঠিক না ভুল, হাইপোথিসিসটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটা কিন্তু টেস্ট করা যাবে, ঠিক আছে। আর এক দুটো ভেরিয়েবলের মধ্যে কি সম্পর্ক আছে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কি রিলেশনশিপ আছে, সেটা কিন্তু এই হাইপোথিসিসের মাধ্যমে এস্টাবলিশ করা যায়। সেই সম্পর্ক কি সম্পর্ক আছে, ধনাত্মক সম্পর্ক আছে না ঋণাত্মক সম্পর্ক আছে, সেটা এস্টাবলিশ করা যায়। হাইপোথিসিস সবসময় স্পেসিফিক হবে, ক্লিয়ার হবে এবং প্রিসাইজ হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকে। এরপরে হাইপোথিসিসের কাজ কি, হাইপোথিসিসের কাজ হচ্ছে, হাইপোথিসিস কি করে সাহায্য করে, মেকিং অ্যান অবজারভেশন মেড বাই রিসার্চার। অর্থাৎ রিসার্চার্সের, গবেষককে অবজারভেশন কিভাবে অবজারভেশন করবে, কিভাবে পর্যবেক্ষণ করবে, সেক্ষেত্রে কিন্তু সাহায্য করে হচ্ছে হাইপোথিসিস। কোনো ইনিশিয়াল পয়েন্টকে ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু আমাদের হাইপোথিসিস করতে, অনুমান করতে, ধরো একজন কেউ মানে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, কেউ একজন কাউকে খুন করে গেছে, তো কে খুন করেছে, কি কি অনুমান, কে কে খুন করতে পারে, কিভাবে খুন হতে পারে, কে কে খুন করার মধ্যে, এই যে সাসপেক্ট লিস্ট তৈরি করছে, তাহলে এগুলো কি হচ্ছে, সবই কিন্তু আমাদের হাইপোথেটিক্যাল, ঠিক আছে। এবারে আমাদের দেখতে হবে যে প্রমাণ করতে হবে যে কে খুন করেছে সঠিকভাবে। তো এই জিনিসগুলো কিন্তু থাকে। তো এইগুলো হচ্ছে হাইপোথেসিসের বেসিক্যালি কাজ, যে কোনো একটা সমস্যা সমাধানের, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কোনটা ঠিক হবে, কোনটাই কার্য সঠিক কারণ, হ্যাঁ, সঠিক কজ, সঠিক কজ কি বা কারণ কি সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা হাইপোথেসিস গঠন, এগুলো হচ্ছে এর কাজ। এরপরে আসছে একটা ভালো হাইপোথেসিসের কি কি বৈশিষ্ট্য থাকে, যে হাইপোথেসিস ইটস নেভার ফর্মুলেটেড ইন দ্য ফর্ম অফ কোশ্চেন। হাইপোথেসিস কোনো রকমভাবে কোশ্চেন ফর্মে গঠন করা হবে না। অর্থাৎ আমি হাইপোথেসিস মানে কি, একটা স্টেটমেন্ট, ঠিক আছে, একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে সবসময় টেস্টেবল, টেস্ট করা যাবে এবং সেটা হচ্ছে টেস্টেবল, ঠিক আছে, কিন্তু একটা স্টেটমেন্ট, এটা কখনো কোশ্চেনের আকারে থাকবে না। অর্থাৎ আমি বললাম যে ভালো না খারাপ নিজেই জানি না, একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিলাম, সেটা কিন্তু হাইপোথেসিস হবে না, সেটা রিসার্চ কোশ্চেন হবে। হাইপোথেসিস সবসময় কি হবে, একটা স্টেটমেন্ট আকারে কিন্তু গঠন করতে হয়। হাইপোথেসিস সবসময় এম্পেরিক্যালি টেস্টেড হয়, হ্যাঁ, প্রিসাইজ এবং এগুলো হবে, সেগুলোকে ভালো হাইপোথেসিস বলবো। এবং হাইপোথেসিস সবসময় হবে নট শুড বি কন্ট্রাডিক্টরি, অর্থাৎ হাইপোথেসিস কোনোটা কন্ট্রাডিক্টরি করবে না। এক জায়গায় বললাম, হাইপোথেসিস গঠন করলাম যে এটা ভালো এটা খারাপ, মানে দুটো ভেরিয়েবলের মধ্যে একটা ভালো একটা খারাপ, বা একটার উপর একটা প্রভাব ফেলছে ফেলছে না, আবার একটা জায়গায় ফেলছে, একটা জায়গায় বলছি যে পড়াশোনার উপর স্মার্টফোন প্রভাব ফেলছে, আবার একটা হাইপোথেসিস হয়তো বলছি যে পড়াশোনার উপর স্মার্টফোন প্রভাব ফেলছে না। তো এই মানে এই দুটো হাইপোথেসিস একসঙ্গে কখনো এক মানে একসঙ্গে কখনো ইয়ে হতে পারে, ঠিক আছে, অ্যাকসেপ্ট হতে পারে। তো এই কন্ট্রাডিক্টরি যাতে না থাকে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবারে ধরো তুমি একটা রিসার্চার করতে চাইছো, এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে চাইছো বা ডেসক্রিপটিভ রিসার্চ করতে চাইছো, হাইপোথেসিস গঠন করবে, সেক্ষেত্রে তুমি কোথায় কোথায় সোর্স কোথায় পাবে, হাইপোথেসিসের সোর্স কোথায়। তো অতীতে যেসব কাজগুলো হয়েছে, পাস্ট যে স্টাডিগুলো হয়েছে, প্রেজেন্ট যে স্টাডিগুলো হচ্ছে, বর্তমান তোমার রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স, সবগুলো থেকেই তুমি হাইপোথেসিস গঠন করতে পারো, ঠিক আছে।
ধরো যদি পড়াশোনার উপর স্মার্টফোনের প্রভাব বলি, তোমরা বলবে যে অতিরিক্ত স্মার্টফোন ইউজ করলে মানে পড়াশোনার ক্ষতি হয়, তো নাও হতে পারে। তো এইগুলো হচ্ছে এই সব মানে আমাদের ডেইলি এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা হাইপোথেসিস গঠন করতে পারি, অতীতের স্টাডি বিভিন্ন রকম থিওরির উপর বেস্ট করে হাইপোথেসিস গঠন করতে পারি, অন্যান্য হাইপোথেসিসের উপর গঠন করে সাইন্টিফিক থিওরির উপর বেস্ট করে কিন্তু আমরা হাইপোথেসিস গঠন, ঠিক আছে। এরপরে দেখো যে একটা রিসার্চ হাইপোথেসিসের এখানে টাইপস গুলো দেওয়া আছে, যার মধ্যে নাল হাইপোথেসিস, সিম্পল হাইপোথেসিস, ডাইরেকশনাল হাইপোথেসিস, কমপ্লেক্স, নন ডাইরেকশনাল এবং লজিক্যাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস মানে কি, যে হাইপোথেসিস আমরা বলি যে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্স ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যখন আমরা বলি যে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, অর্থাৎ না অর্থক ইউজ করি, তখন সেটাকে বলা হয় না নাল হাইপোথেসিস, যেটা এইচ ও বা এইচ জিরো এভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করে। সিম্পল হাইপোথেসিস বা ডাইরেকশনাল হাইপোথেসিস, বা যেটাকে আমরা রিসার্চ হাইপোথেসিস বলি, ডাইরেকশনাল হাইপোথেসিস কি বলি, যে হ্যাঁ এটার উপর এর সঙ্গে এর পজিটিভ সম্পর্ক আছে, হ্যাঁ এর সঙ্গে এর নেগেটিভ সম্পর্ক আছে, এরকম যখন আমরা ডাইরেক্ট করে দিই যে ওই দিক নির্দেশ করে দিই যে কি সম্পর্ক আছে, সম্পর্কটা ধনাত্মক না ঋণাত্মক আছে, তখন সেটাকে বলা হয় ডাইরেকশনাল হাইপোথেসিস। নন ডাইরেকশনাল হাইপোথেসিস কি বলতো, এটা বলি যে আমাদের যে যে বড় পড়াশোনার সঙ্গে একটা স্মার্টফোন ইউজের উপর একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা পজিটিভ সম্পর্ক আছে, অর্থাৎ ধনাত্মক রিলেশন আছে, পজিটিভ রিলেশনশিপ আছে না নেগেটিভ রিলেশনশিপ আছে সেটা কিন্তু আমরা কোনো রকম বলি না, সেটাকে বলা হয় নন ডাইরেকশনাল। এভাবে কমপ্লেক্স এবং লজিক্যাল হাইপোথেসিসও থাকে। এবারে ধরো একটা রিসার্চ প্রপোজাল লিখবে, তার কি কি স্টেপ আছে, দেখ প্রথমে হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা টেবিল অফ কন্টেন্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে রিসার্চ প্রপোজালের মধ্যে, এম এন্ড অবজেক্টিভস, অর্থাৎ তোমার রিসার্চের এমস কি, অবজেক্টিভস কি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য সিগনিফিক্যান্স, অর্থাৎ তুমি যে কাজটা করতে চাইছো হ্যাঁ তার গুরুত্ব, সিগনিফিক্যান্স অফ দ্য স্টাডি কি, কেন করতে চাইছো, এরপরে কি লাভ হবে, সেটা তোমাকে কিন্তু প্রপোজালে লিখতে হবে। রিভিউ অফ লিটারেচার, এই সম্পর্কে আগে কি কাজ হয়েছে, কি রকম কাজ হয়েছে, কোন ধরনের কাজ হয়েছে, সেটা জানার জন্য তোমাকে রিভিউ অফ লিটারেচার পরের স্টেজে আসতে হবে। তারপরে তুমি যে রিসার্চটা করতে চাইছো সেই রিসার্চটার ডিজাইন কিভাবে করবে, কি কি মেথোডোলজি ইউজ করবে, কিভাবে কি কি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবে, হ্যাঁ স্যাম্পেল কাকে নেবে, পপুলেশন কি হবে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে। রিসার্চ কোশ্চেন ডিজাইন করতে হবে, অর্থাৎ তোমার অবজেক্টিভসের উপর বেস করে রিসার্চ কোশ্চেন, তারপরে সাপোশন অ্যান্ড ইমপ্লিকেশন থাকে, কনক্লুশন এবং সর্বশেষে বিবৃতি, অর্থাৎ কি মানে কিভাবে তুমি প্রয়োগ করবে ইমপ্লিকেশন, এই স্টেজে দেওয়া থাকে। তো এই সবসময় মনে রাখবে যে প্রপোজাল হচ্ছে কি, যে ভবিষ্যতে কিভাবে আমি কাজ করব তার একটা প্ল্যানিং, প্রি প্ল্যানিং, ঠিক আছে, সেটাকেই বেসিক্যালি প্রপোজাল বলা হয়। তো প্রপোজাল মানে কি, যে আমি কাজটা করিনি কিন্তু কাজটা আমি কিভাবে করব, করলে সেটাকে কিন্তু আইডেন্টিটি, সেটাকে কিন্তু এ করে। তো এইভাবেই কিন্তু প্রপোজালের মধ্যে এভাবে স্ট্রাকচার করতে হবে ফরম্যাটটা। এরপরে আসছি আমরা যে স্যাম্পেল, ক্যারেক্টারিটিস অফ এ গুড স্যাম্পেল, যেটার মধ্যে পপুলেশন, টার্গেট পপুলেশন এবং স্যাম্পেল, বা পপুলেশন বলতে আমরা এখানে ইউনিভার্স বলি, অর্থাৎ এখানে ধরো আমি যদি যদি আমি বলি যে আমি 10 বছর বয়সী ছেলে মেয়েদের ওপর স্টাডি করবো, তো সেক্ষেত্রে বিশ্বের পুরো সমগ্র বিশ্বের যতজন যত 10 বছর বয়সী ছেলে মেয়ে আছে সবাই কিন্তু আমার পপুলেশন হিসেবে যুক্ত, সবাই আমার কিন্তু ইউনিভার্স, ঠিক আছে। বা আমি যদি বলি ইন্ডিয়ার মধ্যে আমি 10 বছর ছেলে মেয়েদের ওপর তাদের পড়াশোনা কীরকম সেই বিষয় সম্পর্কে স্টাডি করবো, তাহলে ইন্ডিয়ার মধ্যে যতজন 10 বছর বয়সী ছেলে ছেলে মেয়ে আছে সবাই কিন্তু আমার পপুলেশন, একে আমরা ইউনিভার্সও বলে থাকি, ঠিক আছে। এইবারে আমরা বললাম যে ইন্ডিয়া নয়, আমি আচ্ছা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু ছেলে মেয়ে নেবো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে তখন কি হয়ে গেলো, সেটা আমার টার্গেট পপুলেশন হয়ে গেলো, অর্থাৎ পপুলেশনের একটা ছোট অংশ করে নিচ্ছি, যখন লিমিটেড করে নিচ্ছি তখন সেটা হচ্ছে টার্গেট পপুলেশন। এর সমগ্র সমগ্র ওয়েস্ট বেঙ্গলের 10 বছর বয়সী ছেলে মেয়েদের কাছ থেকে তো ডেটা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, সেক্ষেত্রে সেই জন্য আমরা কি করি, স্যাম্পেল কালেক্ট করি, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে ধরো 1 লাখ 10 বছর বয়সী ছেলে মেয়ে আছে, তার মধ্যে থেকে আমি 10,000 ছেলে মেয়েকে স্যাম্পেল হিসেবে, তাহলে এটা হয়ে গেলো আমার স্যাম্পেল। তাহলে স্যাম্পেল কি, স্যাম্পেল হচ্ছে পপুলেশনের একটা ক্ষুদ্রতম অংশ, যেটা হচ্ছে পুরো পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে বেসিক্যালি স্যাম্পেল। স্যাম্পেলের যে ভালো একটা স্যাম্পেলের যে বৈশিষ্ট্য, তার মধ্যে কি হবে, যে রিপ্রেজেন্টেটিভ নেব, অর্থাৎ আমি যে এখানে 1,000 বা 10,000 স্যাম্পেল সিলেক্ট করছি সেইটা যাতে আমরা যে 10,000 স্যাম্পেলটা সিলেক্ট করছি পপুলেশন থেকে, সেটা যাতে পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, অর্থাৎ প্রতিনিধি হিসেবে কাজ করে, তাহলে কিন্তু সেটা ভালো স্যাম্পেল বলবে, ঠিক আছে। সাইজটা যেন অ্যাডিকিউট হয়, অর্থাৎ আমি ধরো 1 লাখ স্যাম্পেল আছে, সেখান থেকে আমি 10 জন স্যাম্পেল সিলেক্ট করলাম, তাহলে এই সাইজটা কিন্তু অ্যাডিকিউট নয়, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ কিন্তু, যথাযথ স্যাম্পেল সাইজ কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 জনের ওপর টেস্ট করে আমরা বলতে পারি না যে এইটা হচ্ছে 100 1 লাখ ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল হবে, 10 লাখ ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো আমার পপুলেশনের সাইজ কতটা আছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যাডিকিউট সাইজের স্যাম্পেল সিলেক্ট করতে হয়। আর স্যাম্পেল সিলেকশনের ক্ষেত্রে আমরা যখন র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি সেটা কিন্তু ভালো স্যাম্পলিং,
আর স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে ওয়েল ডিজাইন, স্যাম্পলিং ফেং, অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক্স, হ্যাঁ কন্ট্রোল সিস্টেমেটিক বায়াস, অর্থাৎ কোনো রকম যাতে বায়াস না আসে সেটাকে কন্ট্রোল করা, স্যাম্পলিং ইরর যাতে না হয় সেটার উপর দেখা, ভাইবেলস, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জিনিসগুলো যদি থাকে তাহলে, এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে বলবে যে তোমার স্যাম্পলটা কিন্তু ভালো যাবে। তো স্যাম্পল সিলেকশনের কতগুলো স্টেপ আছে, প্রথমে হচ্ছে কি, যে প্রথমে হচ্ছে পপুলেশনটাকে আমাদের ডিফাইন করতে হবে। অর্থাৎ পপুলেশনটাকে আমরা ডিফাইন করবো, যেটা আমরা বললাম যে আমার পপুলেশনটা কারা কারা। তো পপুলেশনের ডিফাইন করার পর সেখান থেকে কিন্তু ডিটারমাইন দ্য স্যাম্পল সাইজ, অর্থাৎ পপুলেশনের সাইজের উপর নির্ভর করে আমাদের কিন্তু কতজন স্যাম্পেল নেব আমরা, স্যাম্পেল সাইজটা কতটা হবে সেটা আমরা ডিটারমাইন করবো। তারপরে সিলেক্ট দ্য স্যাম্পল সিলেকশন টেকনিক্স, কিভাবে স্যাম্পেল সিলেক্ট করবো তার টেকনিক্সটাকে সিলেক্ট করবো। ক্রিয়েট এ স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ফ্রেম তৈরি করবো। র্যান্ডমাইজেশন অফ দ্য স্যাম্পল, স্যাম্পলগুলোকে র্যান্ডমাইজেশন করা হয়। এবং তারপরে কালেকশনস অফ ডেটা অফ দ্য স্যাম্পল এবং অ্যানালাইসিস দ্য ডেটা। এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ, এই স্টেপটা মনে রাখবে, এভাবেই কিন্তু স্যাম্পলিং ফ্রেম করা হয় বা স্যাম্পল সিলেক্ট করা হয়। তো এগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করার সময় নেই, তাই আমরা মানে ওভারঅল বিষয় সম্পর্কে বলে যাচ্ছি। কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বিশেষ করে স্যাম্পলিং ফ্রেম করা, হ্যাঁ র্যান্ডমাইজেশন করা, আর এগুলোর বিভিন্ন রকম টেকনিক্স আছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সম্পর্কে তোমাদের জানতে হবে। তো এই স্যাম্পেলের প্রবাবিলিটি, স্যাম্পলিং টাইপস অফ স্যাম্পলিং, স্যাম্পলিং আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি স্যাম্পলিং কি, যার সম্ভাবনা আছে, সবার ইকুয়াল চান্স আছে সিলেক্ট হওয়ার, এটাও ওই জেনারেল পেপারের ভিডিওতে এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আর নন প্রবাবিলিটি মানে কি, যেটাকে আমরা রিসার্চার্স নিজের কাজের উদ্দেশ্যে হোক, নিজের ইন্টেনশনালি হোক, সে যখন নিজের কাজকে উদ্দেশ্য রেখে স্যাম্পল সিলেক্ট করে, যার স্যাম্পেলের সিলেক্ট মানে প্রবাবিলিটি আছে কিনা, সিলেক্ট হওয়ার চান্স আছে কিনা সেটা দেখে না, না দেখেই সিলেক্ট করে, সেটা মানে নিজের কাজটাকে প্রায়োরিটি দিয়ে, সেটাকে কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিম্পল র্যান্ডম, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং স্ট্র্যাটিফাই র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাই র্যান্ডম স্যাম্পলিংকে আবার দু রকম ভাগে ভাগ করা যায়, প্রপোশনাল স্ট্র্যাটিফাই র্যান্ডম স্যাম্পলিং এবং নন প্রপোশনাল স্ট্র্যাটিফাই স্যাম্পলিং। এবারে নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলোকে আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করি, কনভেনশন স্যাম্পলিং, জাজমেন্টাল বা পারপেসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এবং কোটা স্যাম্পলিং। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, তো এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখতে, ঠিক আছে। এরপরে আসছি রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। রিলায়েবিলিটি বলতে কি বুঝি, যে একটা পরীক্ষা, ধরো রিলায়েবিলিটি আর ভ্যালিডিটির যে এক্সাম্পলটা আমরা সাধারণভাবে দিয়ে থাকি, যে ঘড়ির এক্সাম্পলটা ইউজ করি, যে একটা ঘড়ি প্রতিদিন 10টার সময় 10টার টাইম দেখাচ্ছে, একই টাইম দেখাচ্ছে, তাহলে কিন্তু সেটা রিলায়েবল। মানে কি রিলায়েবল কি, যে রিপিটেড সেম কন্ডিশনে যদি আমরা একটা রিসার্চকে বারবার করি তাহলে সেই একই রেজাল্টই পাবো। তাহলে কি বলবো, যে এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টের উপর আমরা রিলাই করতে পারি, মানে বিশ্বাস করতে পারি। ধরো তোমার জ্বর হয়েছে, তুমি একবার থার্মোমিটার দিয়ে জ্বর জ্বর তাপমাত্রা মেজার করলে, দেখলে যে 103 এসছে, আবার একবার মেজার করলে যে 198 এসছে, তাহলে তুমি কিন্তু রিলাই করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে। তো রিলায়েবিলিটি আসবে না। তুমি যদি দুবার আবার যদি টেস্ট করে বা আবার থার্মোমিটারে টেম্পারেচার চেক করে দেখো যে 103 আসছে, তারপরে আবার চেক করে দেখো যদি যে 103 এসছে, তাহলে কি তখন তুমি রিলাই করতে পারো, বিশ্বাস করতে পারো। তো রিলায়েবিলিটি বেসিক্যালি এটাই, ঠিক আছে, যে রিপিটেড বার কাজ করে, যখন আমরা একটা কাজকে রিপিটেড করবো সেম কন্ডিশনে, তখন যেন সেম রেজাল্টটাই পাই। আর ভ্যালিডিটি মানে কি, যে আমরা যা কিছু মেজার করতে চাইছি সেটা মেজার করতে পারছি কি। এইবারে ধরো আমার জ্বর হয়েছে, আমি আমার শরীরের টেম্পারেচার মেজার করতে চাইছি, সেক্ষেত্রে আমার কিন্তু থার্মোমিটারটাই একমাত্র ভ্যালিড মেজারিং মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আমরা থার্মোমিটার না নিয়ে দেখে যদি আমরা হার্টের প্রেশার মাপার ওষুধ দিয়ে, মানে প্রেশার মাপার যে যন্ত্র সেটা দিয়ে যদি আমরা মেজার করতে চাই, সেটা কিন্তু ভ্যালিড হবে। অর্থাৎ ভ্যালিডিটি কি বলছে, ভ্যালিডিটি হচ্ছে আমরা যেটা মেজার করতে চাইছি সেটা মেজার করতে পারছি কিনা, আর সেটা মেজার করার জন্য আমার যে টুলটা প্রয়োজন সেই টুলটা ইউজ করছি কিনা, সেটাই হচ্ছে কি ভ্যালিডিটি। যদি আমরা যে মানে ভ্যালিড টুল ইউজ করি, ভ্যালিড প্রসেস ইউজ করি, তখন কিন্তু আমরা মানে বলবো যে হ্যাঁ এটা মেজারটা ভ্যালিড হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে রিলায়েবিলিটি আর ভ্যালিডিটির মধ্যে। তো এই যে ভ্যালিডিটি, এর কিন্তু তিন ধরনের আছে, অর্থাৎ ভ্যালিডিটি তিন রকম আছে। এটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ান রিলেটেড ভ্যালিডিটি এবং কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। আর এই যে বললাম যে রিলায়েবিলিটি, না রিলায়েবিলিটি মেজার করার জন্য, অর্থাৎ নির্ভরযোগ্যটা মেজার করার জন্য সেটা হচ্ছে কি বিভিন্ন রকম মেথড ইউজ করা হয়, যার মধ্যে টেস্ট টেস্ট মেথড, হ্যাঁ এগুলো একটু দেখে রাখবে, অল্টারনেট এবং প্যারালাল ফর্ম মেথড, স্পিড আউট মেথড এবং র্যাশনাল ইকুইভ্যালেন্ট মেথড। তো এই মেথডগুলোর সাহায্যে আমরা কি করি, রিলায়েবিলিটি চেক করি, ঠিক আছে। এগুলো কিন্তু একটু দেখে রাখবে তোমরা, ঠিক আছে। এবারে দেখো এখানে টাইপস অফ রিলায়েবিলিটি, তিন ধরনের টাইপ টাইপ দিয়েছে, টেস্ট টেস্ট রিলায়েবিলিটি, ইন্টারনেটেড রিলায়েবিলিটি এবং ইন্টারনাল কনসিস্টেন্স। তো বেসিক্যালি টেস্ট রিলায়েবিলিটি কি বলতো, ধরো একটা স্টুডেন্টকে আমরা
মেজার করার জন্য একটা 50 নম্বরের কোশ্চেন দিলাম, হ্যাঁ কোশ্চেন পেপার দিলাম। এইবারে সেই কোশ্চেনে দেখলাম সেই পরীক্ষায় স্টুডেন্টটা 45 পেয়েছে, তাহলে এটা টেস্ট করলাম। এইবারে কি করলাম যে তার টেস্টটা রিলায়েবল কিনা সেটা যাচাই করার জন্য, তার এসে যে 50-এর 45 পেয়েছে এটা অন্য কারুর দেখে পেয়েছে না নিজে সত্যিকারে পেরেছে এটা যাচাই করার জন্য আমরা কি করতে পারি, আবার ধরো কিছুদিন পর আবার কি করলাম তাকে আবার সেই কোশ্চেনটা, সেই যে 50-এর 50 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা আবার দিলাম এবং তাকে আবার পরীক্ষা দিতে বললাম। মানে কি টেস্টের পর আবার একটা পুনরায় টেস্ট করলাম রিটেস্ট। এইবারে দেখলাম যে হ্যাঁ সে আগের বারও 45 পেয়েছিল, এইবারেও 45 পেয়েছে। তাহলে আমরা বলবো কি যে হ্যাঁ তাহলে রিলায়েবল এর নাম্বারটা রিলাই করা যায়, এইটা রিলায়েবিলিটি আছে। ঠিক আছে, বিভিন্ন টাইমে যখন আমরা টেস্ট রিপেস্ট টেস্ট করতে এইবারে এবার ইন্টারেটেড মানে ইন্টারেটেড রিলায়েবিলিটি মানে কি, ধরো আমি মানে তিনজন অবজারভার অবজার্ভ করছে, হ্যাঁ ইন্টারেটেড মানে এখানে বলছে কি অ্যাক্রস রেটার্স অর অ্যাক্রস রেটার্স অর অবজারভার্স, অর্থাৎ এখানে কিন্তু একজন অবজারভেশন থাকে না, একজন রিসার্চার থাকে না, বিভিন্ন রকম অনেকজন রিসার্চার্স থাকে, তারা কি করে বিষয়গুলো দেখে। ধরো তুমি যদি একটা ঘড়ির কাঁটা দেখো, তাহলে ঘড়ির কাঁটা যদি তিনজন দেখো, তিনজন রিসার্চার্স থেকে যদি ঘড়ির কাঁটা দেখো সবাই কিন্তু সেম ভাবেই দেখতে পাবে, কিন্তু যদি কোনো স্টুডেন্টের একটা রেজাল্টকে দেখো, কোনো স্টুডেন্ট দেখা গেলো যে 100-এর মধ্যে 95 পেয়েছে, এটাকে যদি তিনজন দেখে, তিনজন যে ভালো খারাপের মত মানে 100-এর মধ্যে 50 পেয়েছে ধরো, তাহলে একজন বলবে যে মিডিয়াম, একজন বলবে যে বেশিরভাগ জন বলবে মিডিয়াম। এইবারে দেখা যেতে পারে যে হয়তো যে 50টা পেয়েছে সেটা হচ্ছে কোশ্চেনটা খুব হার্ড ছিল, সেই যে কোশ্চেনটা যদি সহজ হতো সেখানে সে 80 পেত, বা একটু নর্মাল মিডিয়াম লেভেলের হলে কোশ্চেনটা সে 80 পেত, তাহলে কি হতো এই যে তাহলে আমরা এই যে 50 নম্বরটাকে একজন বলছে যেটা মিডিয়াম, একজন বলছে এটাকে হাই। তো এইটা হচ্ছে কি যে আমরা একটা এইভাবেই কিন্তু রিলায়েবিলিটি টেস্ট করা, যে বিভিন্ন লোক বিভিন্ন ডিফারেন্ট পিপল যখন সেম রেজাল্ট পাচ্ছে তখন যদি দেখি যে সবাই একমত যে হ্যাঁ এটা এইরকমই হবে, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টার রেটার রিলায়েবিলিটি। আর ইন্টারনাল কনসিস্টেন্সি বলতে কি বলতো, একটা মেজারমেন্টকে আমরা দু মানে ভাগ করে নিই, ধরো 100টা কোশ্চেন তৈরি করা হচ্ছে, তো ইন্টারনাল কনসিস্টেন্সির মধ্যে কি করা হয় এটার মধ্যে 50-50 ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এই 50-50 ভাগ করে এর এখান থেকে তুমি কত নাম্বার পেয়েছো এবং এখান থেকে কত নাম্বার পেয়েছো সেটা আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে ডিফারেন্স পার্টে ভাগ করা, এভাবে ইন্টারনাল কনসিস্টেন্সিগুলোকে মেজার করা হয়। আর টাইপস অফ ভ্যালিডিটি কি, ভ্যালিডিটি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি থাকে, এক্সিস্টিং থিওরির উপর বেস করে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি করা হয়। কন্টেন্ট ভ্যালিডিটি, তোমার ওভারঅল কন্টেন্টটা ঠিক আছে কিনা দেখা হয়, ক্রাইটেরিয়ান অর্থাৎ যে ক্রাইটেরিয়াটা ফিট সেট করা হয়েছিল সেইটা আছে কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা হয়। তো এরপরে দেখো এটা এগুলো ইন ডিটেলস আলোচনা করা এখানে সম্ভব নয় বলে এই জিনিসগুলো আলোচনা করা হলো না, কিন্তু এগুলো সম্পর্কে তোমরা একটু ভালো করে দেখে রাখবে যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি বা ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি কি, হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু। এরপরে দেখো রেটিং স্কেল, রেটিং স্কেল আর কি, রেটিং স্কেল কাকে বলে, রেটিং স্কেল আর কিছুই নয় যে আমরা এইসব যে বিভিন্ন রকম ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বিভিন্ন রকম জিনিস কেনার পর আমাদের রেটিং দিতে হয়, আমরা রেটিং দিয়ে দিই যে এই প্রোডাক্টটা 5-এর মধ্যে 4 পেয়েছে, 4.5 পেয়েছে, আমরা কোনো কিছু কিনলে রেটিং দেখে কিনি। অর্থাৎ রেটিং বেসিক্যালি কি যে কোনো কোনো বিষয়টা মানে কোনো বিষয়টা কতটা ভালো, কতটা লোক গ্রহণযোগ্য হচ্ছে লোকের কাছে, অন্যজন লোকেরা সেটাকে ভালো বলছে সেটা কিন্তু যাচাই করার জন্য এই যে স্টার দেওয়া হয় সেটাকেই বেসিক্যালি রেটিং বলা হয়। রেটিং এর বিভিন্ন রকমই আছে, লিকার স্কেল, স্টার রেটিং এবং স্লাইডার, অর্থাৎ স্টার দিয়ে রেটিং করা যায়, নাম্বার দিয়ে ধরো 10-এ 5 দিলাম, 10-এ 8 দিলাম তাহলে নাম্বার রেটিং করা যায়। তো এভাবে বিভিন্ন রকম ভাবে রেটিংস করা যায়। রেটিংস এর যে টাইপস গুলো আছে সেটা দেখো, যে প্রথমে হচ্ছে নিউমেরিক্যাল রেটিংস, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে তুমি 5-এর মধ্যে কত রেটিং দেবে সেটাকে বলা হয় নিউমেরিক্যাল। ভার্বাল রেটিং মানে বলো যে ভালো খারাপ খুব ভালো এভাবের মধ্যে তুমি কোনটাকে সিলেক্ট করবে সেটাকে বলা হয় ভার্বাল রেটিং। তো এভাবে স্লাইডার রেটিংস থাকে, লিকার্ট স্কেলের রেটিং থাকে, হ্যাঁ গ্রাফিক্স রেটিং গ্রাফের মাধ্যমে তুমি প্রেজেন্ট করো এবং ডেসক্রিপটিভ রেটিং, এই জিনিসগুলো কিন্তু থাকে। এরপরে অ্যাটিটিউড স্কেল, অ্যাটিটিউড স্কেলের অর্থাৎ আমার তোমার মানুষ মানব মানে তোমার কোনো বিষয় সম্পর্কে মনোভাব কীরকম, যদি বলা হয় তোমার অনলাইন এডুকেশন সম্পর্কে তোমার মনোভাব কীরকম সেটা যাচাই করার জন্য কিন্তু আমাদের অ্যাটিটিউড টেস্ট ইউজ করতে হবে। আমি যদি বলি তোমার মানে এই যে মানে এই যে ওয়েস্টার্ন কালচার এবং ইন্ডিয়ান কালচার কোনটা বেটার তোমার কি মনে হয়, তো সেটার জন্য তোমাকে কিন্তু অ্যাটিটিউড মেজার করা হয়। ঠিক আছে, এটা হলো হচ্ছে তোমার অ্যাটিটিউড, অর্থাৎ তোমার মনোভাব কোনো বিষয় সম্পর্কে কোনো ঘটনা সম্পর্কে তোমার মনোভাব কীরকম, তুমি কী ভাবো সেটা যাচাই করার জন্য কিন্তু আমরা অ্যাটিটিউড টেস্ট ইউজ করি। ঠিক আছে, এর যে টাইপসগুলো আছে তার মধ্যে রেটিং স্কেল, আস্টন স্কেল, গুটম স্কেল, লিকার্ট স্কেল, হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্স স্কেল যেটা হচ্ছে বগার্টসের, এবং সিমেন্টিক ডিফারেন্সিয়াল স্কেল, এই যে গুরুত্বপূর্ণ স্কেলগুলো আছে এগুলো সবই কিন্তু
অ্যাটিটিউড স্কেল, মানে অ্যাটিটিউডটাকে মেজার করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এরপরে আসছে আমরা কোশ্চেনার। কোশ্চেনার বেসিক্যালি আমরা সবাই জানি যে কোশ্চেন ফর্মে কিছু, মানে কিছু যা যা বিষয় তোমার সম্পর্কে আমি জানতে চাই, সেগুলো কি করে আমি কোশ্চেন ফর্মে লিখে রাখি। যে সার্ভে, বিভিন্ন রকম যে সার্ভে হয়, তোমাকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করা হলো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার, সেক্ষেত্রে তার উপর বেস করে তোমাকে একটা নাম্বার দেওয়া হয় বা তোমাকে অ্যানালাইসিস করা হয়। এভাবে ধরো একটা বিষয় সম্পর্কে কার কি মতামত, তুমি অনলাইন এডুকেশনটাকে পছন্দ করো কি করো না, এভাবে, বা করলে কি রকম ভাবে, কোনটা ভালো মনে হয় অনলাইন এডুকেশনের করে, কি কি জানো সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমি যদি জানতে চাই, তাহলে আমাকে কিন্তু কোশ্চেনার করা হয়। কোশ্চেনের মাধ্যমে কি তুমি কতটা জানো, তোমার মতামত কি, বা এক্সিস্টিং সিচুয়েশনটা কিরকম আছে, সেই বিষয় সম্পর্কে কিন্তু জানা হয়, ঠিক আছে। তো এই কোশ্চেনারের বিভিন্ন রকম টাইপস হয়, যার মধ্যে ফিক্সড রেসপন্স, অর্থাৎ এখানে তোমাকে অ্যান্সার হ্যাঁ বা না এর মধ্যে দিতে হয়, হ্যাঁ, যে সত্য মিথ্যা এই রকম বিষয়গুলো সম্পর্কে দিতে হয়, ফিক্সড রেসপন্স থাকে, বা মানে একটা দুটো চারটে অপশন দেওয়া থাকে আমাদের যে নেটের কোশ্চেন গুলো, তো ওগুলোর মধ্যেই কিন্তু তোমার রেসপন্সটা ফিক্সড থাকবে, ঠিক আছে। ওপেন ইন্ডেড মানে কি, তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছে কিন্তু লেখার জন্য একটা স্পেস দেওয়া হয়েছে, তুমি নিজের মতো করে লেখো। ক্লোজ ইন্ডেড মানে এই যে সত্য মিথ্যা হ্যাঁ না, হ্যাঁ, 5টা রেটিং স্কেলের মধ্যে দিয়ে সেই 5টার মধ্যেই তোমার অপশন করে দিলাম যে হ্যাঁ না, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ না আর বাদল, বা মানে আমি এই দুটো অপশন কোনোটাই সিলেক্ট করবো না, এর মাঝে একটা অপশন আমি সিলেক্ট করবো, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা ক্লোজ করে দিচ্ছি, এটাকে বলা হয় ক্লোজ, বা প্রায়শই এই জিনিসগুলো মানে এরকম ভাবে যে 3-স্টার রেটিং স্কেল বা 5-স্টার, এই রকম যেগুলোকে কিন্তু ক্লোজ ইন্ডেড বলা হয়, কোশ্চেনার বলা হয়। এর মাল্টিপুল চয়েস যেটা আমরা নেটের ক্ষেত্রে ইউজ করি, ডেমোগ্রাফিক আছে, স্ট্রাকচার কোশ্চেনার হয় যেখানে সিস্টেমেটিক ভাবে কোশ্চেন করা হয়, এবং পিক্টোরিয়াল অর্থাৎ ছবির মাধ্যমে কিন্তু কোশ্চেনার কোশ্চেনার তৈরি করা হয়। অবজারভেশন সম্পর্কে আমরা জানি যে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা আমাদের আমরা অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, সেটা কি আমাদের সেন্স অর্গানগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি আমরা দেখার মাধ্যমে অবজার্ভ করে থাকি। তো এই কোনো ঘটনা, কোনো পরিস্থিতি, ধরো কেউ একটা ছেলে মেয়ে কিরকম আচরণ করছে, ধরো একটা ছেলের কোনো একটা পার্সোনাল প্রবলেম আছে, সে কিরকম বিহেভিয়ার করছে, তো বা তুমি একটা ছোট শিশুরা ভয় পেলে কিরকম আচরণ করে, তো সেগুলো যখন তুমি জানতে চাইবে, রিসার্চ করতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে। তো অবজার্ভ করার জন্য বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, স্ট্রাকচার ওয়েতে আমরা অবজার্ভ করতে পারি, আনস্ট্রাকচার ওয়েতে, বিশেষ করে যখন এথনোগ্রাফিক রিসার্চ গুলো করা হয় সেখানে কিন্তু অবজারভেশন একটা গুরুত্বপূর্ণ টেকনিক, ঠিক আছে। পার্টিসিপেন্ট অবজারভেশন হতে পারে, নন পার্টিসিপেন্ট অবজারভেশন হতে পারে, এই চারটে কিন্তু টাইপস থাকে অবজারভেশন। ইন্টারভিউ হচ্ছে কি, যে কোশ্চেনার যেরকম আমরা কি যখন কোশ্চেন আকারে তোমাকে দিয়ে দিলাম, তোমাকে তার অ্যান্সার লিখতে হবে, এই রকম থাকে। ইন্টারভিউ কিন্তু আমাকে তোমার লেখার ফর্মে হয় না, বেসিক্যালি এখানে কি ফেস টু ফেস বা ভায়া অনলাইন মোবাইল ভিডিও ভিডিও অ্যাপস এর মাধ্যমে আমরা কি করি যে ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা এই কমিউনিকেশনটা করে থাকি, কনভারসেশনটা করে থাকি। তো এটাকেই বেসিক্যালি বলা হয় ইন্টারভিউ, এটা ফেস টু ফেস বা ডাইরেক্টলি কন্ট্যাক্টের মাধ্যমে হয়, ঠিক আছে। আর প্রজেক্টিভ টেকনিক্স হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার যে সাইকোলজিক্যাল, যে সাইকোলজি যে বিভিন্ন রকম টেস্ট আছে, পার্সোনালিটি টেস্টগুলো আছে, সেগুলো কিন্তু আমরা প্রজেক্টিভ টেস্ট টেকনিক্সের মাধ্যমে আমরা এই করে থাকি। তো এই প্রজেক্টিভ টেকনিক্স এর মাধ্যমে বেসিক্যালি হচ্ছে কি তোমার অবচেতন মনে কি চলছে এগুলো আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। সাইকোলজির ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এই জিনিসগুলো কিন্তু ইউজ করে, এই প্রজেক্টিভ টেকনিক্স। প্রজেক্টিভ টেকনিক্স এর মধ্যে যে নামগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রচার্স ইন ব্লক টেকনিক্স এবং সিমেন্টিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট বা ট্যাগ, ঠিক আছে। এগুলো সম্পর্কে, পার্সোনালিটি টেস্টের সম্পর্কে যেসব প্রজেক্টিভ টেকনিক্স গুলো জেনেছো বা সাইকোলজিতে যেগুলো পড়েছো সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এরপরে কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো যে আইডেন্টিফাই ফ্রম দ্য লিস্ট অফ ক্যারেক্টারিটিস গিভেন বিলো হুইচ আর রিলেটেড টু দ্য গুড হাইপোথিসিস অ্যান্ড রিসার্চ, অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে যে ভালো হাইপোথিসিস সেগুলোর মধ্যে কোনগুলো এখানে সঠিক হবে, ঠিক আছে। তাহলে ভালো রিসার্চ, গুড হাইপোথিসিস রিসার্চের জন্য কোন কি কি বৈশিষ্ট্য তার মধ্যে থাকে, একে আছে সিম্পলিসিটি অফ এক্সপ্লেনেশন, প্লেজবিলিটি অফ এক্সপ্লেনেশন, হাই ডিফিকাল্ট টু ভেরিফাই দ্য পোস্টুলেট রিলেশনশিপ, নট রিলেটেড ইন অ্যান এক্সিস্টিং থিওরি, রিলেশনশিপ ফর্মুলেটিভ এবং ভেরিয়েবলস হ্যাভিং কনসেপচুয়াল ক্লিয়ারিটি। তো এখানে দেখো এই যে 3-4 নম্বরে যে অপশনটা আছে না, এ বি এবং ই, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ সবসময় কি হবে এটা কি সিম্পলিসিটি অফ এক্সপ্লেনেশন, সিম্পল ভাবে এটাকে এক্সপ্লেন করা যাবে, প্লেজিবিলিটি অফ এক্সপ্লেনেশন এটা থাকবে, এবং এবং রিলেশনশিপ ফর্মুলেটেড এবং ভেরিয়েবল হ্যাভিং এ কনসেপচুয়াল ক্লিয়ারিটি, অর্থাৎ ইর যে অপশনটা আছে এই 3টে কিন্তু থাকবে। হ্যাঁ, থিওরির সঙ্গে রিলেটেড না হলে কিন্তু
হাইপোথেসিস ভালো হয় না, ঠিক আছে? সেটা হাইপোথেসিস ভাবে ঘটনা, সেটা ভুল হাইপোথেসিস হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা বাদ যাবে এবং ডিফিকাল্ট হবে না, হাইপোথেসিস কখনোই ডিফিকাল্ট হবে না, তো এই জন্য সি এবং ডি এটা বাদ যাবে, ঠিক আছে? পরে আরেকটা একই রকম ভাবে কোশ্চেন রাখা হয়েছে তোমাদের, হুইচ অফ দ্য ফলোয়িং স্যাম্পলিং মেথডস আর প্রবাবিলিটি বেসড, অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডের মধ্যে কোনগুলো পড়ছে সেটা আমাদের আইডেন্টিফাই। এখানে ক্লাস্টার আছে, কোটা আছে, সিস্টেমেটিক, ডাইমেনশনাল, স্ট্যাটিফাই, এগুলোর মধ্যে কোনগুলো প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়বে সেটা আমাদের কিন্তু আইডেন্টিফাই। এক্ষেত্রে যে দেখো এ সি এবং ই অর্থাৎ ক্লাস্টার, সিস্টেমেটিক এবং স্ট্যাটিফাই, এই তিনটে কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ে, আর কোটা স্যাম্পলিং এবং ডাইমেনশনাল স্যাম্পলিং এগুলো হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে? এরপরে আমরা ইউনিট সাব ইউনিট থ্রিতে আসছি, যেখানে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল এবং রেশিও স্কেল আছে, ডেসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিস, যেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি, ভ্যারিয়েবিলিটি এই জিনিসগুলো আছে, হাইপোথেসিস টেস্টিং, টাইপ ওয়ান, টাইপ টু ইরর্স, লেভেল অফ সিগনিফিক্যান্স, প্যারামেট্রিক টেস্ট, টেস্ট নট নন প্যারামেট্রিক টেস্ট, এই জিনিসগুলো আছে। তো বেসিক্যালি এখানে কিন্তু অনেক অনেক আর ইনফারেন্সিয়াল ডেটা অ্যানালাইসিস, কাইকোয়ার্স, টি টেস্ট, অ্যানোভা, নর্মাল প্রবাবিলিটি মানে অ্যানোভা, এই সব জিনিসগুলো আছে। তো এগুলো কিন্তু এই যে ইউনিটটা এটা কিন্তু খুব ভাস্ট ইউনিট, সেটা এটাকে এভাবে এত অল্প সময়ে প্রেজেন্ট করা কিন্তু খুব মানে অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে এগুলো সম্পর্কে আমরা বেসিক যে জিনিসগুলো জানবো, যে টাইপস অফ ডেটা, এই যে আমরা ডেটা চারটে টাইপস পড়লাম, যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল এবং রেশিও, সেগুলো সম্পর্কে জেনে নিই। যে বেসিক্যালি ডেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা এবং কোয়ালিটেটিভ ডেটা, আর কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ডিসক্রিট ভেরিয়েবল যেগুলো পড়লাম, সেরকম ডেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে ওই বিষয়গুলো ফলো করে। তো নমিনাল ভেরিয়েবল কি বলতো, এই যে আমাদের নাম ইউজ করা হয়, ঠিক আছে? ধরো এই যে নাম অনুযায়ী সাজানো হয়, তো সেইটাকে বেসিক্যালি বলা হয় নমিনাল ভেরিয়েবল, ঠিক আছে? তো এটাকে বলা হয় নমিনাল ভেরিয়েবল। এবার ধরো একটা এই যে খেলোয়াড়দের ধরো ফুটবল বা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে সবার জার্সি নাম্বার আলাদা আলাদা দেওয়া, ধরো কেউ 10 নম্বর জার্সি নিয়ে পড়ছে, মানে কিন্তু সেটা সে 10 নম্বর প্লেয়ার বা খারাপের শেষের দিকের প্লেয়ার বা খারাপ প্লেয়ার এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তো এটা কি করে, রিপ্রেজেন্ট করে কি নাম, এই 10 নম্বর জার্সি করে খেলছে, মানে কি ফুটবলে যদি এই 10 নম্বর জার্সি খেলে তাহলে মেসি হচ্ছে এই ফুটবল প্লেয়ারটা, তাহলে তাকে শুধু মার্ক করার জন্য এইটা এ করা হয়, তাহলে এখানে নাম্বারটা নাম হিসেবে ইউজ করা হয়। অর্ডিনাল কি, বেসিক্যালি এটা অর্ডার অনুযায়ী সাজানো যায়, অর্থাৎ আমাদের যে এই রোল নাম্বার হয় 1 2 3 4 5 6 এভাবে যে রোল নাম্বার, তো একজন যার রোল নাম্বার 5 এবং যার রোল নাম্বার 10, তার এরকম ব্যাপার নয়, এটা অর্ডার অনুযায়ী সাজানো থাকে ঠিকই, কিন্তু এরকম ব্যাপার নয় যে 5 জনের রোল নাম্বার যার আর 10 রোল নাম্বার যার সে তার থেকে ডবল যার, এমন কিন্তু নয়, হয়তো সে তার থেকে 2-1 নাম্বার কম পেয়েছে, তার জন্য তার 10 রোল নাম্বার। তো এটা কিন্তু অর্ডার মানে কি যে ক্রমানুসারে সাজানো, হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে সোজা ছোট, এভাবে যখন অর্ডার অনুযায়ী সাজানো হয়। আর ইন্টারভেল কি বলতো, ইন্টারভেল হচ্ছে যে একটা থেকে আরেকটার ডিফারেন্স সেম হবে, অর্থাৎ 1 ঘন্টা থেকে 2 ঘন্টার যে ডিফারেন্স, 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ডিফারেন্স কত, 1 ঘন্টা, এরকম 40 ধরো 10 ঘন্টা থেকে 20 ঘন্টার ডিফারেন্স কিন্তু ডবল, হ্যাঁ 10 ঘন্টা, তো এটা কি ইকুয়াল ইন্টারভেল, অর্থাৎ এই যে ইন্টারভেলটা থাকছে সেটা কিন্তু ইকুয়াল হচ্ছে। এবং রেশিও মানে এই দেখবে অর্ডিনাল, নমিনাল এবং ইন্টারভেল এই স্কেলগুলোতে কি বলতো, বেসিক্যালি ট্রু জিরো থাকে না, হ্যাঁ ট্রু জিরো থাকে না, কিন্তু রেশিও স্কেলে কি হয় ট্রু জিরো থাকে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি কোনো ওয়েট নেই, তার মানে কি কোনো ওয়েট নেই, জিরো জিরো ওয়েট, ঠিক আছে, ওয়েট নেই, কোনো ভর নেই, বেগ নেই, সেগুলো হচ্ছে ওয়েট হাইট, এগুলো হচ্ছে কি রেশিও স্কেলের মধ্যে পড়ে। এগুলো বেসিক্যালি কি, এই যে দেখো নমিনাল স্কেলে অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য থাকে, অর্ডিনাল স্কেলে সরি অর্ডিনাল স্কেলে নমিনাল স্কেলের বৈশিষ্ট্য থাকে, এবং ইন্টারভেল স্কেলে নমিনাল অর্ডিনাল দুটো স্কেলেরই বৈশিষ্ট্য থাকে, এবং রেশিও স্কেলে নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভেল এই তিনটে স্কেলের কিন্তু বৈশিষ্ট্য থাকে। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবে। এরপর হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, অর্থাৎ স্ট্যাটিস্টিক কিন্তু দুরকম ভাবে হয়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আর একটা হচ্ছে ইনফেরেন্সিয়াল স্ট্যাটিস্টিক। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করে বলতো, বেসিক্যালি কোনো বিষয়কে ডেসক্রাইব করে থ্রো ডেটার সাহায্যে, ডেটার সাহায্যে ডেসক্রাইব করে, অর্থাৎ ধরো একটা ক্লাসরুমের যদি আমরা 100 জন ছেলে মেয়ে আছে, 100 জন ছেলে মেয়ের একটা ক্লাসরুম আছে, সেখানে আমরা বিভিন্ন রকমভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বিষয়টাকে ডেসক্রাইব করতে পারি। আমরা 100 জন ছেলের মধ্যে একটা ধরো 100 জন ছেলের মধ্যে পরীক্ষা পরীক্ষা দিয়েছে, তার একটা অ্যাচিভমেন্ট টেস্ট দিচ্ছে, তাহলে গড়ে এবার 100 নম্বরের একটা পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে 100 জন স্টুডেন্ট 100 নম্বরের পরীক্ষায় গড়ে কতজন পেয়ে কত নাম্বার পেয়েছে, দেখলাম গড়ে 50 নাম্বার করে পেয়েছে, তাহলে এই 100টা স্টুডেন্টের মার্কের এভারেজ কত 50, দেখলাম যে এদের মধ্যে 60 নাম্বার
মানে বেশিরভাগ ছেলে মেয়ে 60% পেয়েছে। হ্যাঁ, তাহলে এটা হলো কি মোট। তো এভাবে এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, বা আমরা বলতে পারি যে এই যে 55%টা এটা হচ্ছে কি মিডিয়াম, এই স্তরেই কিন্তু 50% ছেলে মেয়ে বিলং করছে। তো এভাবেই একটা ডেটার কত কতজন এভারেজে আছে, গড়ে কতজন আছে, তার মধ্যে কতজনকে বেশি পেয়েছে, কতজন কম পেয়েছে, হাইয়েস্ট কে পেয়েছে, লোয়েস্ট কে পেয়েছে, হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বারের মধ্যে ডিফারেন্স কি কতটা আছে, এই সমস্ত বিষয়টা ডেসক্রাইব করে হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ সম্পর্কে। ঠিক আছে, ডেসক্রিপটিভ রিসার্চের সাহায্যে এই ডেসক্রিপটিভ রিসার্চের কতগুলো টাইপস আছে এগুলো সম্পর্কে ইন ডিটেলস এখানে আলোচনা করা আমরা যাচ্ছি না। তো ডেসক্রিপটিভ রিসার্চের যেসব টাইপসগুলোর মধ্যে কি যে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ক্যাটাগরিকে ফেলে দিই। তো কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলোকে কি করা হয় বলতো, যেগুলো ডেসক্রিপটিভ রিসার্চে কন্টিনিউয়াস ভেরিয়েবল যেগুলো থাকে, তো এই ডেসক্রিপটিভ রিসার্চ কি প্রথমে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করে। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি বলতো, যে এই 100 জন ছেলে মেয়ে আছে তো তারা সেন্ট্রালি কোথায় বিলং করছে, অর্থাৎ এই যে আমাদের নর্মাল প্রবাবিলিটি কার্ভ থাকে, তো এই নর্মাল প্রবাবিলিটি কার্ভের মধ্যে এই সেন্ট্রালে কারা কারা বিলং করছে, মাঝের দিকে কারা আছে, সেটা আইডেন্টিফাই করার টেকনিক্স হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স হচ্ছে এই সেন্ট্রাল টেন্ডেন্সি। তার মধ্যে মিন, মিডিয়ান, মোড এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে মেজারমেন্ট অফ ডিপ্রেশন, অর্থাৎ দূরে কারা আছে এই সেন্ট্রাল টেন্ডেন্সির থেকে, বা এই মিন মিডিয়ান মোডের বাইরে কারা আছে, কতটা দূরে আছে, কে কতটা দূরে আছে, সেটা জানার জন্য আমরা কি মেজারমেন্ট অফ ডিসপ্রেশন ইউজ করি। ঠিক আছে, তার মধ্যে রেঞ্জ, ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও স্কুইনেস এবং কার্টোসিস ডিস্ট্রিবিউশন থাকে। আর এই ডেটার সাহায্যে ছাড়াও স্ট্যাটিস্টিক্যাল বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক কি করে, পাই গ্রাফ, চার্টস, হ্যাঁ এইসবের মাধ্যমে কিন্তু বিভিন্ন ডেটাকে রিপ্রেজেন্ট করে, প্রেজেন্টেশন করে। ঠিক আছে, এই যে খেলায় বিভিন্ন রকম কোর্স দেখা যায়, একটা ওভারে কত রান হলো, কি হলো, এগুলো সবই কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ইউজ করেই ইয়ে করা হয়। ধরো একটা আমি বললাম, একটা রিসার্চ করলাম ছেলে মেয়েদের অ্যাচিভমেন্টের ওপর। হ্যাঁ, সেখানে দেখলাম যে ছেলে মেয়েরা গড়ে সায়েন্সে 90% নাম্বার পেয়েছে। এইবারে আমি 10 জন ছেলের ওপর অ্যাপ্লাই করেছি, যে 10 জন ছেলে সায়েন্সে 90% অ্যাপ্লাই করেছে। তাহলে এইবারে দেখলাম যে ওই বয়স, এইবারে এইটা আমি পেলাম ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে 90% পেয়েছে। এইবারে এই ডেসক্রিপটিভ রিসার্চের যে ফাইন্ডিংসটা পেলাম, এইবারে দেখলাম কি আমরা স্কুলে 10 জনের মধ্যে 10 জনকে পরীক্ষা করেছিলাম, তারা 90% পেয়েছে। এবারে দেখলাম স্কুলে 100 জন আছে, তাহলে আমরা কনক্লুশনে কি আসতে পারি, যে 100 জন ছেলে মেয়েরাও কিন্তু এই 90% পেতে পারে। হ্যাঁ, সবসময় পাবে এমনটা নয়, বা সেটা পেতেও পারে। ঠিক আছে, তো এই যে মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের মধ্যে যে রেজাল্টটা পেলাম, সেটা যখন আমরা পপুলেশনের উপর অ্যাপ্লাই করছি, তখন সেটাকে, আর ধরো আমি 10 জন ছেলে মেয়েকে দেখে বললাম যে 10 জন ছেলে মেয়ে বেশি মোবাইল ইউজ করেছে, তাই তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে আমি দিয়ে কি বললাম, এটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। পরে ইনফেরেন্সিয়াল স্ট্যাটিস্টিক কি হবে বলতো, এর বেসিসে আমি বললাম যে যে ছেলে মেয়েরা বেশি ফোন ইউজ করে তাদের রেজাল্টটা খারাপ। তো এই যে আমি এই স্যাম্পেল থেকে পপুলেশনে ডিসিশনটা শিফট করলাম, এটাকেই বেসিক্যালি বলা হয় ইনফেরিয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক। ইনফেরিয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক করে, প্রেডিকশন করে, এবং স্যাম্পেলের যে ফাইন্ডিংসগুলো থাকে সেগুলো হচ্ছে পপুলেশনের ওপর প্রয়োগ করা হয়। পপুলেশনের ওপর প্রয়োগ করা, এটা ইনফেরেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সকে এই জন্য পপুলেশন স্যাম্পলিং মানে পপুলেশন স্ট্যাটিস্টিক্সও বলা হয়। তো এর বিভিন্ন রকম টাইপস থাকে, টেস্ট থাকে, যেগুলো হচ্ছে তুমি মানে পপুলেশনের কী কী হতে পারে সেটা তুমি করতে পারবে ইনফেরেন্সিয়াল স্ট্যাটিস্টিকের বিভিন্ন রকম টেকনিক্স ইউজ করে, যার মধ্যে জেড টেস্ট, এফ টেস্ট, পি টেস্ট, অ্যানোভা, হ্যাঁ তো উইলকন, সাইন্স র্যাঙ্ক টেস্ট, ম্যান উইকি ইউ টেস্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রেডিকশন, রিগ্রেশন এগুলোও কিন্তু করা যায়, রিগ্রেশন অ্যানালাইসিস করা যায়, অর্থাৎ তোমার নাম্বার, তোমার পরীক্ষার নাম্বার, তোমার একাডেমিক অ্যাচিভমেন্ট সব পুরো উপর বেস করে, সব কিছু ভালোভাবে ডেসক্রিপ অ্যানালাইসিস করে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা কিন্তু তোমার ভবিষ্যতে কি হতে পারে, তুমি ভবিষ্যতে ভালো পড়াশোনা করতে পারো কি, কোন দিকে পড়াশোনা করলে তোমার ভালো হবে, সেগুলো আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা ইনফেরিয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি। সেক্ষেত্রে তোমাকে লিনিয়ার রিগ্রেশন, নমিনাল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, অর্ডিনাল রিগ্রেশন এইগুলো কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ আর ইনফেরেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা দেখো কি কি ডিফারেন্স আছে। তো ডেসক্রিপটিভ রিসার্চ কি করে, যে একটা ডেটাকে সামারাইজ করে, ডেসক্রাইব করে, কি করে সামারাইজ ওয়েতে একটা ডেসক্রাইব করে। ঠিক আছে, আর ইনফেরিয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মেক ইনফারেন্স অ্যান্ড ড্র কনক্লুশন অ্যাবাউট পপুলেশন বেস অন স্যাম্পল ডাটা, অর্থাৎ স্যাম্পল ডাটার উপর বেস করে পপুলেশনের সম্পর্কে যখন আমরা কোনো কনক্লুশন ড্র করি, সিদ্ধান্তে পৌঁছই, সেটাকে বলা হয় কি ইনফেরিয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স।
হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল কি করে হয়, অ্যানালাইজ, ইন্টারপ্রিট দ্য ক্যারেক্টারিটিস অফ ডেটা সেট। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করে, যে ভবিষ্যতে কি হবে, প্রেডিকশন করতে পারে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এবং লার্জ পপুলেশনসের উপর সেটা জেনারেলাইজেশন। ঠিক আছে, তো এই টেকনিক্স গুলো দেওয়া হয়েছে দেখো, এক্সাম্পল যে মিডিয়ান, মিন, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রেঞ্জ, ফ্রিকোয়েন্সি টেবিল, এগুলো সবই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি হাইপোথেসিস টেস্টিং, অ্যানোভা, টি টেস্ট, জেড টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এগুলো কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এরপরে আসছি আমরা লেভেল অফ সিগনিফিক্যান্স। লেভেল অফ সিগনিফিক্যান্স বলতে কি বুঝি, তো বেসিক্যালি লেভেল অফ সিগনিফিক্যান্স মানে আমরা কি জানি, ধরো একটা একটা রিসার্চ, হ্যাঁ, আমি 100 বার করলাম, তাহলে 100 বারের মধ্যে 100 বার যে আমাদের, বিশেষ করে সোশ্যাল সায়েন্স বা অন্যান্য মানে কোনো কিছু, ফিজিক্যাল সায়েন্স হোক বা যে কোনো সায়েন্স হোক, 100 বার কিন্তু অ্যাকুরেট ওয়েতে যে একই রেজাল্ট আসবে এমনটা কিন্তু নয়, রেজাল্ট কিন্তু একটু ডিফারেন্স হয়। এইবারে সেক্ষেত্রে কি করা হয় বলতো, ধরো আমি 100 বার টেস্ট করলাম, দেখলাম সেখানে 95 বার সেম রেজাল্ট এসেছে, তাহলে সেটাকে আমরা কিন্তু সিগনিফিক্যান্স রেজাল্ট বলে মানি। তো এই যে মানে 95 বার সেম রেজাল্ট এসেছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু, মানে এই জায়গাটা যদি আমার 95 বার সেম রেজাল্ট আসে, তাহলে কিন্তু আমরা এটাকে সিগনিফিক্যান্স বা যে হাইপোথেসিস বা যে রেজাল্টটা পেয়েছি সেটাকে আমরা ঠিক বলে মনে করি, এবং সেটা একটা লেভেলে সিগনিফিক্যান্স হবে। এই লেভেলটাকে হচ্ছে 0.05 লেভেল অফ সিগনিফিক্যান্স। ঠিক আছে, এইবারে আমি দেখলাম যে, এবারে যদি পিওর সায়েন্সের ক্ষেত্রে হয়, তাহলে 100 বারের মধ্যে দেখা গেল যে 99 বার সেম রেজাল্ট দিচ্ছে, তাহলে সেটা 0.01 লেভেলে সিগনিফিক্যান্স। তো লেভেল অফ সিগনিফিক্যান্স হচ্ছে এটাই, যে যদি দেখা গেল একটা রেজাল্ট, হ্যাঁ, একটা রেজাল্ট 100 বারের মধ্যে 94 বার হয়েছে, 94 বার ঠিক হয়েছে, তাহলে 0.05 লেভেল অফ সিগনিফিক্যান্সে কিন্তু এই রেজাল্টটাকে আমরা মানবো না। আমাদের 0.05 লেভেলে সিগনিফিক্যান্স হতে গেলে কি হতো, তাকে 95 বার ঠিক হতে হতো, সেক্ষেত্রে কিন্তু সে 94 বার ঠিক হয়েছে, তাহলে এই লেভেলে কিন্তু আমরা সেটাকে রিজেক্ট করবো। ঠিক আছে, এই লেভেল অফ সিগনিফিক্যান্স এর, তাহলে কি দুটো লেভেল অফ সিগনিফিক্যান্স বেসিক্যালি হয়, লেভেল অফ সিগনিফিক্যান্স 0.05 লেভেল আর হচ্ছে 0.01 লেভেল। তো এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি এই 0.05 লেভেলটাকে গুরুত্ব দেওয়া হয়, এবং হার্ড কোর সায়েন্সের ক্ষেত্রে আমরা 0.01 লেভেলের সিগনিফিক্যান্সটাকে বেশি গুরুত্ব দিই। ঠিক আছে, তো এই লেভেল অফ সিগনিফিক্যান্সের উপর আমার দু রকমের ইরর হয়, টাইপস ওয়ান এবং টাইপস টু ইরর। টাইপস ওয়ান ইরর কি, যখন হাইপোথেসিস ট্রু হয়, অর্থাৎ হাইপোথেসিসটা ট্রু ঠিক, কিন্তু তাও তুমি রিজেক্ট করে দিয়েছ, পজিটিভটাকে ফলস বলছো, সত্যটাকে মিথ্যা বলছো, তখন সেটা হচ্ছে টাইপ ওয়ান ইরর। টাইপ ওয়ান ইরোটাকে হচ্ছে প্রবাবিলিটিটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় আলফা। এবং টাইপ টু ইরর কি, যখন যেটা ভুল ছিল, ধরো একটা হাইপোথেসিস ভুল ছিল, লেভেল অফ সিগনিফিকেন্স অ্যাকসেপ্ট হচ্ছে না, তো ধরো 94 বার ঠিক হয়েছে, 95 বার ঠিক হয়নি, সেক্ষেত্রে তুমি কি করলে, না তুমি কি করলে আবার সেটাকে ঠিক বলো, মানে যেটা ভুল ছিল সেটাকে যদি ঠিক বলো, তাহলে সেটা হচ্ছে কি, যেটা যেটা ভুল ছিল সেটাকে যদি তুমি ঠিক বলো, তাহলে সেটাকে বলা টাইপ টু ইরর। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ ওয়ান এবং এটা হচ্ছে টাইপ টু। টাইপ টু ইরর টা বেসিক্যালি প্রবাবিলিটি কি, অ্যালফা বি বি বিটা বির এই সিম্বল দ্বারা কিন্তু এ করা হয়। তো এগুলো হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু। এরপরে আসি আমরা প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট। অর্থাৎ প্যারামেট্রিক টেস্ট কি বলতো, এই এই যে আমরা ইনফেরিয়াল স্ট্যাটিস্টিক্স পড়লাম, যে স্যাম্পেলের যে রেজাল্টটা পেলাম, স্যাম্পেলের ওপর যে আমরা স্ট্যাটিস্টিকটা পেলাম, তত্ত্বগুলো পেলাম, সেগুলো হচ্ছে পপুলেশনের ওপর প্রয়োগ করে হচ্ছে ইনফেরিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এর জন্য এই ইনফেরিয়াল স্ট্যাটিস্টিক্সে কীরকম, দুটো টেস্ট ইউজ করা হয়, প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক। প্যারামেট্রিক টেস্ট কি করে, ইন স্ট্যাটিস্টিক্স এ প্যারামেট্রিক টেস্ট ইজ এ হাইপোথেসিস টেস্ট দ্যাট মেক অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য প্যারামিটার অর পপুলেশন অফ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ প্যারামেট্রিক টেস্ট কি করে, এটা হচ্ছে একটা হাইপোথেসিস টেস্ট, যেটা হচ্ছে প্যারামিটার বা পপুলেশন ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা অনুমান গঠন করে। ঠিক আছে, অনুমান গঠন করে। বেসিক্যালি প্যারামেট্রিক টেস্ট তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন স্যাম্পল সাইজটা নর্মাল প্রবাবিলিটি কার্ভটাকে ফলো করে, যখন নর্মাল প্রবাবিলিটি কার্ভের উপর ফলো করে, তখন আমরা কিন্তু প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে পারি। যখন স্যাম্পল সাইজটা বড় হয়, লার্জ হয়, তখন আমরা প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে পারবো। যখন ইকুয়াল ভেরিয়েন্স থাকে, মানে প্রত্যেকটা গ্রুপ, ধরো তিন চারটে গ্রুপ আছে, তো সেই তিন চারটা গ্রুপের যে মধ্যে যে পার্থক্যটা আছে, ভেরিয়েন্সটা আছে, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি মানে সমানুপাতিক হয়, কম বেশি সেমই থাকে। এবং অবশ্যই স্যাম্পেল যখন পারপাসিভ সরি সিস্টেমেটিক মানে
প্রবাবিলিটি স্যাম্পলিং যখন আমরা ইউজ করি তখন আমরা কিন্তু সেই ডেটাগুলোর ক্ষেত্রে, মানে যে ডেটাগুলো কালেকশন করার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা র্যান্ডমাইজেশনের মাধ্যমে স্যাম্পল সিলেক্ট করেছি, তখনই কিন্তু আমরা প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে পারবো, নইলে পারবো না। আর নো আউটলেয়ার অর্থাৎ আউটলাইডার, সরি আউটলায়ার, হ্যাঁ নো আউটলায়ার অর্থাৎ কোনো বেশি এমন কোন, মানে যেখানে হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভকে ফলো করো, মানে বেশিরভাগ ডেটা কোথায় থাকবে বলতো, মিন মিডিয়ান মোডের মধ্যে বেশিরভাগ ডেটাই থাকবে। তো এমন মানে যে সব ডেটাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ধরো এমন একটা তত্ত্ব আছে যেখানে গড়ে খুব কম ছেলে মেয়ে আছে, তার বাইরে মানে অনেক ছেলে কম নাম্বার পেয়েছে, অনেক ছেলে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তাহলে তারা কি হবে যে নর্মাল প্রবাবিলিটি কার্ভে তারা কিন্তু দুটো কোণের দিকে থাকে, মাঝে থাকবে, সেটা কিন্তু নর্মাল প্রবাবিলিটি কার্ভ ফলো করে না, সেই জায়গায় কিন্তু আমরা প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে পারি না। তো প্যারামেট্রিক টেস্টের মধ্যে যেগুলো গুরুত্ব আছে, যে পেয়ার টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট, পিয়ারসন কোরিলেশন, ওয়ান ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যাকে আমরা অ্যানোভা বলছি, তো এই জিনিসগুলো কিন্তু প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে ইউজ করি। তো নন প্যারামেট্রিক টেস্ট তাহলে আমরা কোথায় ইউজ করব, যেখানে স্যাম্পল সাইজ নর্মাল প্রবাবিলিটি কার্ভকে ফলো করছে না, ইকুয়াল ভেরিয়েন্স নেই, প্রবাবিলিটি স্যাম্পল সিলেকশন করা হয়নি, নন প্রবাবিলিটি স্যাম্পল সিলেক্ট করা হয়েছে, হ্যাঁ আউটলেয়ারটা অনেক এক্সট্রিম, সেক্ষেত্রে কি করবো, আমরা প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে হবে, যার মধ্যে উইলকোসন র্যাঙ্ক সাম টেস্ট, ম্যান উইটি ইউ টেস্ট, পিয়ারম্যান কোরিলেশন, কুশাল উইলস টেস্ট, এগুলো হচ্ছে কি নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে, তো এর এই টাইপসগুলো থাকে। এরপরে আসছি আমরা যে ট্র্যাঙ্গুলেশন, ঠিক আছে, ট্র্যাঙ্গুলেশন ইন রিসার্চ, অর্থাৎ যে রিসার্চের ক্ষেত্রে যে ট্র্যাঙ্গুলেশনের কনসেপ্টটা এইটা কি। তো দেখো ট্র্যাঙ্গুলেশন আর কিছু নয়, এটা বেসিক্যালি মিক্সড মেথড রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরো আমি একটা রিসার্চ শুধু কোয়ান্টিটেটিভ ওয়েতে করলাম, যা রেজাল্ট পেলাম সেই একই রিসার্চ যদি আমরা কোয়ালিটেটিভ মেথড ইউজ করে করি তাহলে কি একই রেজাল্ট পাবো? তো ধরো দেখা গেল যে বা আমি একজন রিসার্চার, আমি একটা নির্দিষ্ট মেথডই ফলো করেছি, তো অন্য একটা যদি মেথড ফলো করি তাহলে কি সেই একই রেজাল্ট পাবো? বা আমি ধরো একটা রিসার্চ সম্পর্কে তিনজন রিসার্চার রিসার্চ করছে, তো তিনজন রিসার্চ কি একই রেজাল্ট পাবে? তো কোয়ান্টিটি মানে ট্র্যাঙ্গুলেশনস কি করে, যে একটা রিসার্চের ভ্যালিডিটি বাড়িয়ে তোলার জন্য, একটা রিসার্চের সত্যতা বাড়িয়ে তোলার জন্য আমরা রিসার্চটাকে শুধুমাত্র একদিক থেকে করি না, অর্থাৎ শুধু কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ইউজ করে দিলাম, শুধু একটাই টুল ইউজ করলাম, বা শুধু একজন রিসার্চার যে রিসার্চ করলো, এভাবেই একটা সত্য প্রতিষ্ঠা করি না। সত্যটা যাচাই করার জন্য আমরা কি করি, মাল্টিপুল অ্যাকসেপ্ট মানে মাল্টিপুল টেকনিক্স ইউজ করি। ধরো একটা রিসার্চকে কোয়ালিটেটিভ ওয়েতে করে দেখলাম এবং সেই রিসার্চটাকে কোয়ান্টিটেটিভ ওয়েতে করে দেখলাম, কোয়ালিটেটিভ ভাবে ডেটা কালেক্ট করলাম, কোয়ান্টিটেটিভ ওয়েতেও ডেটা কালেক্ট করলাম। তো ট্র্যাঙ্গুলেশন বেসিক্যালি এই এটাই, যে একটা রিসার্চের ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন পদ্ধতি, দু তিনটে পদ্ধতি একসঙ্গে ইউজ করি, সেই তখন সেটাকেই বলা হয় বেসিক্যালি ট্র্যাঙ্গুলেশন, সেই পদ্ধতিটাকে বলা হয় ট্র্যাঙ্গুলেশন, ঠিক আছে। ট্র্যাঙ্গুলেশন ইন রিসার্চ মিন ইউজিং মাল্টিপল ডাটা সেট, আমরা বিভিন্ন রকম ডেটা সেট ইউজ করি, বিভিন্ন রকম মেথডস ইউজ করি, বিভিন্ন রকম থিওরি ইউজ করি, ইনভেস্টিগেশন অর টু অ্যাড্রেস এ রিসার্চ কোশ্চেন, একটা রিসার্চ কোশ্চেনকে সলভ করার জন্য আমরা কিন্তু নির্দিষ্ট একটা অ্যাপ্রোচ শুধু ইউজ করবো, আমরা মাল্টিপুল অ্যাপ্রোচ ইউজ করবো, মাল্টিপুল মেথড ইউজ করবো, মাল্টিপুল থিওরি ইউজ করবো, তখন সেটাকেই বলা হয় বেসিক্যালি ট্র্যাঙ্গুলেশন। তো ট্র্যাঙ্গুলেশন কি করে, রিসার্চের ভ্যালিডিটি, ক্রেডিটিবিলিটি এই জিনিসগুলোকে বাড়িয়ে তোলে, এবং রিসার্চের যে বায়াসনেস অর্থাৎ রিসার্চের যে বায়াসনেস সেটাকে কিন্তু কমিয়ে দেয় এই ট্র্যাঙ্গুলেশন পদ্ধতি। বেসিক্যালি কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ট্র্যাঙ্গুলেশনটা ইউজ করা হয়, কিন্তু মিক্সড মেথড এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রেও কিন্তু ট্র্যাঙ্গুলেশন পদ্ধতিটাকে ইউজ করা হয়। তো এই জন্য এটা এই এই পোর্শনটা এখানে যুক্ত করা হয়েছে। তো এই ট্র্যাঙ্গুলেশন মেথডের কতগুলো টাইপস আছে, অর্থাৎ আমরা বিভিন্নভাবে ট্র্যাঙ্গুলেশন করতে পারি। প্রথম হচ্ছে কি, দেখো ডেটা ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ আমরা কি বললাম বলতো, আমরা ধরো এই শুধু 100টা স্যাম্পেলের ওপর ডেটা কালেক্ট করতাম, তো তা না করে আমরা কি করলাম, এই মানে 100টা এরকম একটা স্যাম্পেল গ্রুপ তৈরি করলাম, আরো একটা এক্সট্রা 100টা স্যাম্পেল গ্রুপ তৈরি করলাম, সেখান থেকে ডেটা কালেক্ট করলাম, তাহলে দুটো সোর্স থেকে আমি ডেটা কালেক্ট করছি, এইভাবে ডেটা ট্রায়াঙ্গুলেশন চলে, বা তিনটে সোর্স থেকে আমরা করতে পারি, হ্যাঁ ডিফারেন্স পিপুলের কাছ থেকে নিচ্ছি। আর ইনভেস্টিগেটর ট্রায়াঙ্গুলেশন মানে কি, ধরো একটা রিসার্চ আমি করছি, সেই সঙ্গে সঙ্গে কি একটা রিসার্চ আরো দু তিনজন রিসার্চার্স, তো তিনজন তিন রকম ভাবে করে যখন ডেটা কালেকশন করলো, সলিউশন করলো, তাহলে তিনজন যদি একই রেজাল্টে আসে তাহলে বলা যাবে কি রিসার্চটা অবশ্যই ভ্যালিড এবং এই রিসার্চের ক্রেডিটিবিলিটি খুব ভালো। থিওরিটিক্যাল ট্র্যাঙ্গুলেশন একই রকম ভাবে বিভিন্ন রকম থিওরিটিক্যাল পার্সপেক্টিভসে দেখা হয়,
মেথডোলজির ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড, মিক্সড মেথড, এই বিভিন্ন মেথড ইউজ করে কিন্তু আমরা একটা একই সেম রিসার্চ করতে পারি, ঠিক আছে? বিভিন্ন রকম টুলস ইউজ করতে পারি, আলাদা আলাদা টেকনিক্স ইউজ করতে পারি, দিয়ে কি করে দেখতে পারি যে বিষয়টা ঠিকঠাক হচ্ছে কি। ভাই কিরম, এখান থেকেও একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে অ্যান ইনভেস্টিগেটর কমেন্ট কমেন্ট টাইপ টু ইরোর্স ইন হিজ রিসার্চ ইজ হোয়েন, অর্থাৎ টাইপ টু ইরোর্স কখন হয় সেটা আমাদের বলছে। টাইপ টু ইরোর্স আমরা বেসিক্যালি কি জানি, যে যখন হাইপোথেসিসটা ভুল কিন্তু সেটা আমরা সিলেক্ট করে নিই, তখন সেটাকে টাইপ টু ইরোর্স বলা হয়। এই জন্য তিন নাম্বারটা যেটা আছে যে অ্যাকসেপ্ট নাল হাইপোথেসিস হোয়েন ইট ফলস, অর্থাৎ ফলস হাইপোথেসিস কিন্তু সেটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি, তখন সেটাকেই বলা হয় টাইপ টু ইরোর্স। সেক্ষেত্রে তিনটাই সঠিক অ্যান্সার। পরে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো বলা হচ্ছে এ টিচার গিভ এ টেস্ট টু 50 স্টুডেন্ট অফ হিজ ক্লাস, অর্থাৎ একটা টিচার একটা 50টা স্টুডেন্টের উপর টেস্ট নিয়েছে ক্লাসে, অ্যাওয়ার্ডেড লেটার গ্রেডস এ বি সি দিয়ে ডি ই, এভাবে তাদেরকে লেটার গ্রেড দিয়েছে টু ইন্ডিকেট দেয়ার লেভেল অফ পারফরমেন্স ইন টিচারিক্যাল অর্ডার অর্ডার বা হায়ারিক্যাল অর্ডার ফ্রম দ্য বেস্ট অফ দ্য পোরেস্ট, অর্থাৎ প্রথমে একে উপরে কাকে রেখেছে, বেস্ট যে বেশি টপ পেয়েছে তাকে রেখেছে, এবং নিচে রেখেছে পোর যে আছে। তো এই যে বিষয়টা করেছে এক্ষেত্রে কিন্তু হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন অফ স্কেল মেজারমেন্ট অফ দিস স্কিল, অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ একটা রিসার্চার একটা শিক্ষক 50 জন স্টুডেন্ট 50 জন স্টুডেন্টের পরীক্ষা নিয়েছে, যে তাদের নাম্বার অনুযায়ী কে কত নাম্বার পেয়েছে তাদেরকে এ বি সি ডি এভাবে গ্রেড করে দিয়েছে, এবং এ কে এ হচ্ছে যে টপার তাকে এ গ্রেড দিয়েছে যে টপার, আর যে একদম সবচেয়ে পুয়ার পারফরমেন্স করেছে তাকে ই গ্রেড দেওয়া হয়। তো এক্ষেত্রে এই যে টেকনিক্সটা ইউজ করা হচ্ছে এখানে কোন নাম্বারটা মানে কোন স্কেলগুলো ইউজ করা হচ্ছে, অর্ডিনাল এবং রেশিও স্কেল, নোমিনাল এবং ইন্টারভেল স্কেল, নোমিনাল এবং অর্ডিনাল স্কেল, ইন্টারভেল এবং রেশিও স্কেল, এর অপশনটা অ্যান্সারটা কিন্তু আমাদের দিতে হবে। এক্ষেত্রে দেখো এটা কিন্তু নোমিনাল এবং অর্ডিনাল এই দুটো স্কেলটাকে কিন্তু ইউজ করা হয়েছে, তাই ছয় মানে তিনটাই কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারভেল নয়, ইকুয়াল ইন্টারভেল বা রেশিও স্কেলের মধ্যে যাবে না, ঠিক আছে? এখানে শুধু নোমিনাল ওয়েতে সাজানো হয়েছে এবং অর্ডিনাল অর্ডার অনুযায়ীও সাজানো হয়েছে। তো এরপরে আমরা ইউনিট ডি ডি এস ডি তাদের আসছি, যেখানে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ এখন কোয়ালিটেটিভ মানে কোয়ান্টিটেটিভ রিসার্চের থেকে বেশি পরিমাণ কোশ্চেন কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ থেকে আসে। তো এই কোশ্চেনটা কিন্তু কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখে নেবে, এই কোশ্চেনটা যেখানে গ্রাউন্ডেড থিওরি, তার টাইপ, ক্যারেক্টারিটিস, স্টেপস, স্ট্রেন্থ, উইকনেস এগুলো জানতে হবে, ন্যারেশন রিসার্চ ডিজাইন একই রকম ভাবে, তারও টাইপস, মিনিং, ক্যারেক্টারিটিস, স্টেপস, কেস স্টাডি, এথনোগ্রাফি এবং মিক্সড মেথড রিসার্চ ডিজাইন, এই জায়গাগুলো কিন্তু সম্পর্কে আমাদের ইন ডিটেলে জানতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, সেটা কিন্তু জেনে রাখবে, এটা জেনারেল পেপার এবং সাবজেক্ট দু জায়গায় সমানভাবে গুরুত্বপূর্ণ। তো গ্রাউন্ডেড থিওরি কি, গ্রাউন্ডেড থিওরি হচ্ছে বেসিক্যালি এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, যেটা কি করি আমরা কোনো থিওরি ডেভেলপমেন্ট তৈরি করার জন্য, থিওরি এস্টাবলিশ করার জন্য, জেনারেট করার জন্য আমরা যখন এম্পেরিক্যাল রিয়ালিটি এবং বিভিন্ন রকম গ্রাউন্ডের ওপর বেসের ওপর বেস করে মানে থিওরি ডেভেলপমেন্ট করার জন্য যখন আমরা যখন কোয়ালিটেটিভ রিসার্চ করি, মেথোডোলজি ইউজ করি, সেটাকেই বেসিক্যালি গ্রাউন্ডেড থিওরি বলা হয়। গ্রাউন্ডেড থিওরি মানে কি, এই এই থিওরিটা সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ফলো করে, অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কিন্তু এরা ফলো করে, ঠিক আছে? এই জন্য বলা আছে গ্রাউন্ডেড থিওরি, মানে গ্রাউন্ড থেকে বিভিন্ন রকম ডেটা সংগ্রহ করে তারপরে থিওরি জেনারেট করে। তো এই গ্রাউন্ডেড থিওরির যে কনসেপ্টটা, এটা কিন্তু প্রথম দিয়েছিলেন বার্নে গ্লেসার্স এবং আলসেন স্ট্রস, ঠিক আছে? 1960 এরা কিন্তু এই এই গ্রাউন্ডেড থিওরির কনসেপ্টটা এরা প্রথম দিয়েছিল। তো এই যে গ্লেসার অ্যান্ড স্ট্রস, এরা এদের যে বিখ্যাত বই, একটা বই, সেটা বইটার নাম মনে রাখো, আসতে পারে এখান থেকে কোশ্চেন, দ্য ডিসকভারি অফ গ্রাউন্ডেড থিওরি 1967 এইটা প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু গ্রাউন্ডেড থিওরি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। তো গ্রাউন্ডেড থিওরি বেসিক্যালি দুটো টাইপস, একটা হচ্ছে ক্লাসিক্যাল গ্রাউন্ডেড থিওরি আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্টিক গ্রাউন্ডেড থিওরি। তো এই গ্রাউন্ডেড থিওরিতে রিসার্চ করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে, যে চুজ এ রিসার্চ কোশ্চেন চুজ করতে হয়, সিলেক্ট পার্টিসিপেশন অ্যান্ড কালেক্ট ডেটা, অ্যানালাইসিস দ্য ডেটা, জেনারেট ক্যাটাগরি অ্যান্ড কোডস, কোডস এই যে জেনারেট ক্যাটাগরিজ অ্যান্ড কোডস, এটা কিন্তু গ্রাউন্ডেড থিওরির বা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে, আমরা আলোচনা করবো। রিফাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থিওরি, ভ্যালিডিটি অফ দ্য থিওরি, রাইট আপ অ্যান্ড ডিসিমিনেশন অফ দ্য ফাইন্ডিংস, তো এটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরির স্টেপগুলো, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখে রাখবে যে গ্রাউন্ডেড থিওরি কোন কোন বিষয়গুলো ফলো করে। তো গ্রাউন্ডেড থিওরির ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চ কি করে হয় বলতো, যে কোয়ালিটি মানে বিভিন্ন, যখন এখানে তো কোনো সংখ্যার দ্বারা কোনো কিছু প্রেজেন্ট হয় না, সব তথ্যের আকারে থাকে, ইনফরমেশনের আকারে থাকে, লেখার আকারে থাকে, হ্যাঁ, আর ভাস্ট লেখা মানে ইন ডিটেলস লেখা থাকে। তো
সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ফাইন্ডিংসে পৌঁছতে হয়, কনক্লুশনে পৌঁছতে হয়। তার জন্য আমাদের কি করতে হয়, মেমোয়িং করতে হয়, অর্থাৎ যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলোকে নোট ডাউন করতে হয়। তো আর বিভিন্ন রকম ভাবে কোডিং করা হয়, ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং, সিলেক্টিভ কোডিং, ফর্মুলেটিং থিওরি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো কিন্তু থাকে হচ্ছে গ্রাউন্ডেড থিওরির ক্ষেত্রে। তো ওপেন কোডিং কি করতে বলছে, ওপেন কোডিং হচ্ছে আইডেন্টিফাই কনসেপ্ট অফ ইন্টারেস্ট ইন কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড কোড দেন। এই বিষয়ে আগে এটা দেখি, তারপরে এগুলো আলোচনা করছি। দেখো প্রথমে কি করে, যে রিসার্চের ক্ষেত্রে একজন রিসার্চার কোনো কিছু বিষয় জানার জন্য বা কোনো কিছু গ্রাউন্ডেড থিওরি করার জন্য একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছে। তো একজন প্রথম ইন্টারভিউ একটা র ডেটা দিয়েছে, দ্বিতীয় ইন্টারভিউ বিভিন্ন রকম ডেটা দিয়েছে, মানে ইন্টারভিউয়ার সরি, যে প্রথম জন হচ্ছে এরকম বিভিন্ন রকম র ডেটা দিয়েছে, দ্বিতীয় নম্বর যার কাছে ইন্টারভিউ করেছিলাম আমরা সে এরকম ডেটা দিয়েছে, তৃতীয় আরেকজন এরকম ডেটা দিয়েছে। তো এই যে তিনজন ইন্টারভিউয়ার, তারা যে তিনটা ডেটা দিল, সেই র ডেটাগুলোকে প্রথমে আমাদের কি একটা মানে ক্যাটাগরিতে আনতে হয়, কোডের মধ্যে আনতে হয়, মানে বিভিন্ন রকম কোডের মধ্যে, এটাকেই বলা হয় ওপেন কোডিং। এই এই কোডিংটা কিন্তু এখানেই আসে। তো কোডিং এর পর কি আসে, কোডিংটাকে কি ক্যাটাগরি, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে ক্যাটাগরি করতে হবে। এই ধরো তিনজনই একটা বিষয় সম্পর্কে বলেছে, ধরো অনলাইন এডুকেশন সম্পর্কে কোয়ালিটেটিভ রিসার্চ, ধরো তিনজনই ভালো বলছে, তাহলে ভালোগুলোর একটা ক্যাটাগরি করতে হবে, মাঝারি কিছু জন বলছে মাঝারিদের আর একটা ক্যাটাগরি করতে হবে, খারাপ কিছু জন বলছে, তাহলে এভাবে কিন্তু একটা ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি থেকে আমরা একটা জেনারেল কনসেপ্টে আসবো, যে এরা ভালো বলছে না খারাপ বলছে, যে বেশি জন ভালো বেশি জন খারাপ, এই জিনিসগুলো কিন্তু জেনারেল কনসেপ্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের থাকে। এই ওপেন কোডিং বা অ্যাক্সিয়াল কোডিং এবং সিলেক্টিভ কোডিং, এই তিনটে কোডিং সম্পর্কে একটু ভালো করে দেখে নেবে তোমরা, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তো এর উপর বেস করে কিন্তু থিওরিগুলো ফর্মেট করা। আর ন্যারেটিভ রিসার্চ বা ন্যারেটিভ অ্যানালাইসিস কি বলতো, ন্যারেটিভ রিসার্চ হচ্ছে যখন আমরা কোনো কিছু কারুর জীবন, ধরো কারুর জীবন সম্পর্কে গল্প আছে, নেতাজি সুভাষচন্দ্রের জীবনী নিয়ে বা তার স্টোরিগুলোকে নিয়ে আমি রিসার্চ করছি, রবীন্দ্রনাথের বিভিন্ন রকম যে গল্পগুলো আছে সেগুলোকে নিয়ে আমি রিসার্চ করছি, বিবেকানন্দের বিভিন্ন গল্প বা উদ্ধৃতি প্রবন্ধ আছে সেগুলো নিয়ে রিসার্চ করছি, তো সেগুলোকে বেসিক্যালি বলা হয় ন্যারেটিভ রিসার্চ। ন্যারেটিভ অ্যানালাইসিস ইজ এ কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি দ্যাটস ইনভলভ এক্সামাইনিং ইন্টারপ্রিটিং দ্য স্টোরি অর ন্যারেশনস অফ পিপল, টেল দেম অর্ডার এগেন ইনসাইট ইন টু দ্য মিনিং এক্সপিরিয়েন্স অ্যান্ড পারসপেক্টিভস অফ আন্ডারলাইন্স। অর্থাৎ ন্যারেটিভ রিসার্চে আমরা কি করি, যে কোনো স্টোরি, কোনো ঘটনা, কোনো মানুষের আত্মজীবনী সে যে লিখে গেছিল সেটা সম্পর্কে রিসার্চ করি, দিয়ে এটা দিয়ে আমরা কি করি, যে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তিনি কি বলতে চাইছেন, তার লেখার মধ্যে, তার স্টোরির মধ্যে, তার কবিতার মধ্যে, প্রবন্ধের মধ্যে কি বলতে চাইছেন, কি অভিজ্ঞতা আমরা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারি, আর যে লেখক লিখেছেন তার পারসপেক্টিভসটা কিরকম, তিনি কোন পারসপেক্টিভসে লিখেছেন, সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে, তো ন্যারেটিভ অ্যানালাইসিসের বিভিন্ন রকম ফর্মস থাকে, যার মধ্যে কমিউনিকেশন থাকে, রাইটিং টেক্সট অ্যানালাইসিস করা হয় বা ন্যারেটিভ অ্যানালাইসিস মানে টেক্সটের ন্যারেটিভ অ্যানালাইসিস করা হয়, ওরা ইন্টারভিউ যারা দেয় তাদেরও সেগুলোর আমরা ন্যারেটিভ অ্যানালাইসিস করি, ভিজুয়াল মিডিয়ারও ন্যারেটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, তো এক্সাম্পল অফ ন্যারেটিভ অ্যানালাইসিসের মধ্যে আছে, দেখো পার্সোনাল ন্যারেটিভস অফ ইলনেস, ওরাল হিস্ট্রিজ, মৌখিকভাবে যে লোককথার মাধ্যমে যেসব ইতিহাসগুলো চলে এসছে, চিলড্রেন্সের স্টোরিজ, কারুর পার্সোনাল ডায়েরিজ, মেমোরি, লাইফ হিস্ট্রি, এইসব বিষয় সম্পর্কে নিয়ে আমরা কিন্তু ন্যারেটিভ অ্যানালাইসিস করি। এরপরে দেখো যে এই ন্যারেটিভ অ্যানালাইসিসের কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কি ফোকাস অন স্টোরি, স্টোরি অর ন্যারেশন, ন্যারেশন বা স্টোরির ওপর ফোকাস করা হয়, এম্পাসাইজ অন কনটেক্সট, তিনি কোন কনটেক্সটের ওপর বেস করে লেখাটা লিখেছেন সেটার উপর গুরুত্ব দেওয়া হয়, ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ ফলো করা হয় ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে, ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ ফলো করা হয় প্রসেসের মাধ্যমে, এবং ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু, এবং ল্যাঙ্গুয়েজ কীভাবে গঠন করা হয়েছে এবং কীভাবে লেখা হয়েছে সেটার উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আমরা কারো ন্যারেটিভ নিয়ে রিসার্চ করছি মানে কী বলতে চাইছে, কনটেক্সট কী, অভিজ্ঞতা সেখান থেকে আমরা কী শিখছি এটা নয়, তার সঙ্গে তিনি কোন ল্যাঙ্গুয়েজ ফলো করছে, কোন লেখা ফলো করছে, লেখার ভাবার্থ কিছু আছে কিনা বা লেখার ফর্ম কিরকম, সেই সমস্ত বিষয় কিন্তু ওপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হয়। ঠিক আছে, বিশেষ করে অতীতের যেসব পুঁথিগুলো আছে সেগুলোর যখন আমরা ন্যারেটিভ অ্যানালাইসিস করি, অন্যান্য ভাষায় লেখার পুঁথি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের গঠন সেগুলোর উপরও গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, এবার রিফ্লেক্সিবিলিটি এবং এটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ সবসময় ফলো। তো এটা বেসিক্যালি থাকে ন্যারেটিভ রিসার্চের যেসব টাইপসগুলো আছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। দেখো কন্টেন্ট অ্যানালাইসিস থাকে, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে কন্টেন্ট অ্যানালাইসিস করি, একটা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করতে পারি, ডিসকোর্স অ্যানালাইসিস থাকে, ফেনোমোলজিক অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, অটো এথনোগ্রাফিক অ্যানালাইসিস, থিমেন্টিক অ্যানালাইসিস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই এই ন্যারেটিভ রিসার্চ যে স্টেপগুলো ফলো করে তার মধ্যে প্রথম স্টেপে হচ্ছে আইডেন্টিফাই রিসার্চ কোশ্চেন, কালেক্ট দ্য ন্যারেটিভস, ট্রান্সক্রাইব অ্যান্ড কোড দ্য ন্যারেটিভ, অর্থাৎ ন্যারেটিভ মানে যে ন্যারেটিভটা নিচ্ছে সেটাকে ট্রান্সক্রাইব করতে হবে কিন্তু,
অর্থাৎ ট্রান্সলেশন করতে হবে যদি অন্য কোনো লেখা লেখার মধ্যে থাকে, এটাকে কোডিং করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, অ্যানালাইসিস দ্য ইন্টারপ্রিটেশন ন্যারেটিভস এবং ইন্টারপ্রিটেশন দ্য ফাইন্ডিং। তো এই স্টেপস গুলো মাথায় রাখবে, এগুলো স্টেপস গুলো কিন্তু সিকোয়েন্স মেলাতে আসতে পারে। আর কেস স্টাডি সম্পর্কে আমরা জানি, যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো সোসাইটি, কোনো ফ্যামিলি গ্রুপ বা কোনো ইনস্টিটিউশন সম্পর্কে আমরা যখন ইন ডিটেল স্টাডি করি, হ্যাঁ ইন ডিটেল স্টাডি করি, ইন ডেপথ স্টাডি করি, তখন সেটাকে বেসিক্যালি বলা হয় কেস স্টাডি। কেস স্টাডি বেসিক্যালি কি বলা বলতো, কোনো মানে কোনো ছাত্র ছাত্রী ধরো পার্সোনাল কিছু লার্নিং ডিসঅর্ডার আছে, কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তো সেটা আমাদের আইডেন্টিফাই করার জন্য সেটা কিন্তু আমাদের কেস স্টাডি করতে হয়, ঠিক আছে। বিশেষ করে মানসিক অবস্থা অবসাদগ্রস্ত যেসব লোকেরা আছে তাদের মানসিক অবসাদের কারণ কি ইত্যাদি বিষয় সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা কেস স্টাডি করতে হয়। তো কেস স্টাডির কি কি বৈশিষ্ট্য আছে দেখো, প্রথমে হচ্ছে স্মল স্টাডি ইউনিট, অর্থাৎ কেস স্টাডির ক্ষেত্রে কি স্টাডি ইউনিটটা সবসময় স্মল হয়, স্যাম্পলে একজন হতে পারে, দুজন, চারজন, পাঁচজন, কিন্তু খুব লিমিটেড হবে, বেশি একদম 100 জনের ওপর কেস স্টাডি এটা ক্ষেত্র বিশেষ হতে পারে, কিন্তু খুব বড় কেস স্টাডি কিন্তু হয় না, বেসিক্যালি একজন দুজন বা ছোট এর উপরে হয়। আর কেস স্টাডির ক্ষেত্রে আমরা কিন্তু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো মেথডকে ইউজ করি, এবং ইনসেন্টিভ স্টাডি, অর্থাৎ এখানে কিন্তু ইন ডেপথ ইন্টেন্সিভ স্টাডি, অর্থাৎ ইন্টেন্সিভ মানে কি ইন্টেনশন নিয়ে স্টাডি করি আমরা। আমাদের ইন্টেনশন কি যে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, আমাদের কিন্তু ইন্টেনশনটা থাকে। লিঙ্ক টু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোর সঙ্গে আমাদের কেস স্টাডিকে রিলেট করা হয়। ক্লোজ ফেমিলারিটিস এবং কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন, অর্থাৎ কেস স্টাডির মাধ্যমে আমরা কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটাকে আইডেন্টিফাই। এগুলো হচ্ছে এর কমন বৈশিষ্ট্য। এরও কতগুলো স্টেপস আছে দেখে রাখো একটু অল্প করে, যে ডিটারমাইন দ্য রিসার্চ কোশ্চেন, অর্থাৎ রিসার্চ কোশ্চেনটাকে আমাদের প্রথমে ডিটারমাইন করতে হয় এবং সেটা ডিফাইন করতে হয়। তারপরে সিলেক্ট দ্য কেস অ্যান্ড ডিটারমাইনিং দ্য ডেটা গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইসিস টেকনিক্স, অর্থাৎ কে কোন কেসটা নিয়ে কাজ করবো সেটা সিলেক্ট করতে হয়, ডেটা কীভাবে সংগ্রহ করবো সেটা নির্ধারণ করতে হয়, এবং কী কী ডেটা অ্যানালাইসিস টেকনিক্স ইউজ করবো সেটাও কিন্তু অ্যানালাইসিস। তারপরে প্রিপেয়ার টু ডেটা কালেক্ট দ্য ডেটা, অর্থাৎ ডেটা কালেকশনের জন্য প্রস্তুত গ্রহণ করতে হয়। তারপরে ডেটা কালেকশন করতে ফিল্ড অ্যানালাইসিস মানে ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করতে হয়, সেগুলোকে ইভালুয়েট করা হয় এবং অ্যানালাইসিস করা হয়, তারপরে রিপোর্ট তৈরি করা হয়। তো এই স্টেপগুলোর মধ্যে দিয়ে কিন্তু কেস স্টাডি হয়ে থাকে। তো কেস স্টাডির বিভিন্ন রকম টাইপস থাকে, তার মধ্যে দেখো এক্সপ্লেনেটারি কেস স্টাডি, যেখানে হচ্ছে যে কোনো কিছু ঘটনাকে এক্সপ্লেন করা হয়, ঠিক আছে, কার্যকারণ সম্পর্কের উপর বেস করার জন্য, সেটা জানার জন্য আমরা যখন কেস স্টাডি করে থাকি, কোনো কিছু এক্সপ্লোর করার জন্য, নতুন কোনো বিষয় যে বিষয়গুলো হাইডেন অবস্থায় আছে সেটা জানার জন্য আমরা কেস স্টাডি করে থাকি। বি টু বি কেস স্টাডি থাকে, এগুলো দেখে রাখবে যে পার্সন টু পার্সন, কোম্পানি টু কোম্পানি, এরকম বিভিন্ন রকমভাবে কোম্পানি টু কাস্টমার, এরকম বিভিন্ন রকমভাবে বিজনেস টু বিজনেস কেস স্টাডি হয়ে থাকে। তো এবার কিউমুলেটিভ কেস স্টাডি থাকে, হ্যাঁ ঠিক আছে, ইনস্টেন্সিক কেস স্টাডি থাকে, হ্যাঁ প্লোজিবিলিটি কেস। এরপরে দেখো এক সেকেন্ড, এরপর হচ্ছে প্লোজিবিলিটি কেস স্টাডি থাকে, এই টাইপসগুলো থাকে, এগুলো কিন্তু একটু দেখে রাখবে। এরপরে আসছি আমরা এথনোগ্রাফিক কেস স্টাডি, এগুলো কিন্তু খুব দ্রুত পড়াতে হচ্ছে কারণ অনেকটা সময় তোমাদের হয়ে গেছে। তো এথনোগ্রাফিক কেস স্টাডিতে ক্ষেত্রে কী থাকে বলতো, যে এথনোগ্রাফিক মানে এথনোস মানে হচ্ছে দেখো, এথনোস গ্রিক শব্দটা এসছে, এথনোস মানে হচ্ছে পিপল অর নেশন, আর গ্রাফি মানে হচ্ছে আই রাইড, অর্থাৎ একটা জনগোষ্ঠী সম্পর্কে, একটা জাতি সম্পর্কে বা এথনিক কোনো গ্রুপ সম্পর্কে যখন আমরা তাদের কালচার কীরকম সেটা সম্পর্কে যখন আমরা রিসার্চ করি সেটাকে বলা হয় এথনোগ্রাফিক। এথনোগ্রাফিক রিসার্চ বেসিক্যালি কি বলতো, যে আমাদের যে ভারতের যে জনগোষ্ঠীগুলো মানে প্রাচীন জনগোষ্ঠীগুলো আছে তাদের কালচার কীরকম, তাদের লাইফস্টাইল কীরকম, তাদের বেশভূষা কীরকম, এই বিষয় সম্পর্কে যদি তুমি জানতে চাও তখন সেটাকে বলা হয় এথনোগ্রাফিক রিসার্চ, অর্থাৎ এথনিক গ্রুপ, যেরকম ধরো এসটি পপুলেশনের যারা আছে তাদের উপর তুমি রিসার্চ করতে, তাহলে সেটা কিন্তু তোমাকে এথনোগ্রাফি রিসার্চ। তো এথনোগ্রাফি রিসার্চের কতগুলো স্টেপ আছে, প্রথমে হচ্ছে সিলেকশন, অর্থাৎ টপিক সিলেকশন করতে হয়, প্রবলেম সিলেক্ট করতে হয়, রিভিউ অফ লিটারেচার করতে হয়, আইডেন্টিফিকেশন সব ভেরিয়েবল, তারপরে এন্ট্রি লেভেল, অর্থাৎ এখানে তুমি অবজারভেশন করার জন্য, এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে আমরা বলেছিলাম না যে অবজারভেশন টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে তুমি কী করবে এন্ট্রি করবে। তারপরে কালচারাল ইমার্সেন্স, কালচারাল ইমার্সেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তুমি যদি মানে ডাইরেক্ট অবজারভার হিসেবে যুক্ত হও কোনো একটা গ্রুপের বা কোনো একটা জাতির কালচারকে নিয়ে আলোচনা করার জন্য, তাহলে কিন্তু তোমাকে সেই কালচারের সঙ্গে তাদের সঙ্গে আগে তোমাকে মিশতে হবে, কালচারাল ইমপ্রেশনসটা কিন্তু থাকতে হবে, তবেই তোমাকে সঠিক ডেটা ওরা প্রোভাইড করবে। তারপরে ডেটা কালেকশন করতে হয়, তারপরে তার উপর বেস করে ডেভেলপমেন্ট হবে থিওরি, এই জিনিসগুলো থাকে। এরপর হচ্ছে মিক্সড মেথড রিসার্চ, মিক্সড মেথড রিসার্চ আমরা জানি যে এমন একটা রিসার্চ যেখানে কী করা হয় কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটো রিসার্চকে মিক্সড করে মার্চ করে কিন্তু
মিক্সড মেথড রিসার্চ গুলো করা হয়। তো মিক্সড মেথড রিসার্চের কতগুলো টাইপস আছে এগুলো দেখে রাখো, এই টাইপস গুলো কিন্তু একটু এইটার স্ক্রিনশট নিয়ে রাখবে, এইটা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আছে যে মিক্সড মেথড রিসার্চের কি কি টাইপস হতে পারে। প্রথমে হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটারি, সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটারি, সিকোয়েন্সিয়াল ট্রান্সফরমেটিভ, কারেন্ট ট্রায়াঙ্গুলেশন, কনক্রিট নিস্টেড আর কারেন্ট ট্রান্সফরমেট অ্যাপ্রোচ। তো এগুলো আমরা সময় কম বলে এই বিষয়গুলো আলোচনা করতে পারলাম না, কিন্তু এই মিক্সড মেথড রিসার্চের এই যে টাইপসগুলো এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে। তো এরপরে একটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যে অ্যান ইনভেস্টিগেটর ওয়ান্ট টু স্টাডি দ্য ফাংশনিং অফ এ স্কুল মিন ফর এ ট্রাইবাল চিলড্রেন, অর্থাৎ একটা ইনভেস্টিগেটর বা রিসার্চার সে রিসার্চ করতে চাইছে কি কার উপর বেস করে, যে ট্রাইবাল চিলড্রেন্সের স্কুলে কিভাবে কাজ করে, তাদের স্কুলগুলো মানে ট্রাইবাল ছাত্রছাত্রীর স্কুলের ফাংশনিংটা কীরকম, সেটা নিয়ে তুমি রিসার্চ করতে চাও। সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ ডিজাইন ফর দিস কন্টেক্ট উড বি ক্লাসিফাইড অ্যাজ, অর্থাৎ এক্ষেত্রে তুমি কোন রিসার্চ ডিজাইনটা অ্যাপ্রোচটা ফলো করবে, ফেনোমোনোলজিক্যালি ন্যারেটিভ, ফেনোমোনোলজিক্যালি গ্রাউন্ডেড থিওরি, না এথনোগ্রাফি। তো এক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সারটা কিন্তু এথনোগ্রাফি থিওরি। তাহলে আমরা যেহেতু ট্রাইবাল চিলড্রেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এথনিক গ্রুপ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এথনিক গ্রুপ মানে কি, তখন সেটা কিন্তু এথনোগ্রাফি রিসার্চের মধ্যে। তো এটাই হলো বেসিক্যালি এথনোগ্রাফিক রিসার্চের। তো আশা করি এই যে ইউনিটটার সম্পর্কে যেই বিষয়গুলো দিলাম বা যেই বিষয়গুলো তোমাদের পড়ালাম সেগুলো তোমাদের ক্ষেত্রে ইফেক্টিভ হবে। এবং আচ্ছা, জেনারেল যে কনসেপ্টগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এগুলো তোমরা আশা করি বুঝতে পারবে। এর সঙ্গে তোমরা জেনারেল পেপারে যে ভিডিওটা আছে ওটা একটু দেখে নাও। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর ভালো করে পরীক্ষা দাও, এটাই যেহেতু সাবজেক্টের শেষ ক্লাস। তো সেক্ষেত্রে আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালো করে পরীক্ষা দাও। সবার জন্য ইচ্ছা রইলো, অল দ্য বেস্ট। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরে আবার তোমার